আমরা অলরেডি জানি জাভাস্ক্রিপ্ট কি জিনিস, টুকটাক কথা বলছি সম্পর্কে। তো জাভাস্ক্রিপ্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা ওয়েবের জন্য অবশ্যই। এবং এটা দিয়ে কি করে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়েবসাইটের বিভিন্ন বিষয়গুলোকে চেঞ্জ করে, একটা পরিবর্তন নিয়ে আসে, একটা ডাইনামিক্যালি পরিবর্তন নিয়ে আসে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা। কোনো একটা ফিচার্স সাপোজ আমাদের দরকার, সেটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। কোনো একটা অ্যানিমেশন, কোনো একটা ইফেক্ট, হ্যাঁ, কোনো একটা ডাইনামিক্যালি আমরা কোনো একটা পরিবর্তন একটা আনতে যাচ্ছে একটু ওয়েবে। আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে এখানে একটা বক্স, মানে একটা ফিল্ড দেখতে পাচ্ছেন, এখানে আমি অ্যাড করলাম। হ্যাঁ, অ্যাড করার পরে এখানে আমি কিছু একটা লিখি যে নালিটা বাড়ি। হ্যাঁ, নালিটা বাড়ি, হ্যাঁ লিখলাম। তারপর এখানে, আচ্ছা এখানে তো মেল সিমেল দেওয়া, আমি লিখলাম যে শরণ, সে মেল। হ্যাঁ, তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম আর একটা দেখি রিয়াদ, হ্যাঁ রিয়াদ, হ্যাঁ মেল। তারপরে লিখলাম আমি নাদিরা, সে ফিমেল। এই যে বিষয়গুলো হচ্ছে, এটা কিভাবে করতেছে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছে। এই টাইপের বিষয়গুলো আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে ইজিলি করতে পারি। আমরা জাভাস্ক্রিপ্ট যতটুকু আমাদের দরকার, আমাদের বিভিন্ন রকম প্লাগইনস, জেকোয়ারি ইউজ করার জন্য, জেকোয়ারি ইউআই ইউজ করার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু শিখবো। কারণ জাভাস্ক্রিপ্ট অনেক বড় একটা জিনিস এবং এগুলোর বেসিক শিখতে গেলে অনেক সময় লাগে। তা আমরা খুব অল্পের মধ্যে শেখার চেষ্টা করবো, যেন আমাদের কুই নর্মালি ইউজগুলো আমরা করতে পারি, কারণ আমাদের এত সময় খুব কম। আমরা শুধু এতটুকু জানি জাভাস্ক্রিপ্ট আসলে কি জিনিস এবং জাভাস্ক্রিপ্ট কী টাইপের কাজের জন্য জাভাস্ক্রিপ্ট মূলত ইউজ হয়। এটা কিন্তু একটা ফাংশনাল জিনিস, তাই না? এটা ডাইনামিক টাইপের একটা মানে প্রজেক্ট। এটা কিন্তু আমরা সিম্পলি এইচটিএমএল সিএসএস দিয়ে করতে পারি না। তো আমরা কী দিয়ে করবো এই টাইপের কাজগুলো? আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। ঠিক আছে, এই যে বিষয় যে চেঞ্জ হচ্ছে, যে ডাইনামিক্যালি নতুন জিনিস অ্যাড হচ্ছে, এই টাইপের বিষয়গুলো, ফাংশনাল বিষয়গুলো, কোনো ফিচার্স অ্যাড করার জন্য হোক বা কোনো একটা পুরো ওয়েবসাইটে কোনো একটা পরিবর্তন হোক, সেইগুলো আমরা চেষ্টা করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে করার। এবং যে কোয়েরি আমরা শিখবো বা অন্য অন্য বিষয়গুলো শিখবো, সেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। হ্যাঁ, তারপরে কিন্তু আমরা এইচটিএমএলের কিন্তু ভ্যালিডেশন সম্পর্কে হালকা পাতলা হয়তো ধারণা নিচ্ছিলাম, আমার মনে আছে। তো ভ্যালিডেশন কি, আপনি সাপোজ আপনাকে আমরা বলছিলাম যে একটা ইমেল যে ফিল্ড, ওখানে আপনার নাম দিলে হবে না, ইমেল দেওয়া লাগবে, এই যে একটা ভ্যালিডেশন করতেছেন। জাভাস্ক্রিপ্ট দিয়েও কিন্তু সুন্দরভাবে ভ্যালিডেট করা যায় এইচটিএমএল ফর্মটাকে, হ্যাঁ পারফেক্টলি ভ্যালিডেট করা যায়। এবং কোথায় কী ইউজ করতে হবে সেটা কিন্তু ইউজারকে আমরা বলে দিতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এবং এটার জন্য জাভাস্ক্রিপ্টের প্লাগইন আছে, হ্যাঁ, যেমন ফর্ম ভ্যালিডেশন, জেকোয়েরি বা জাভা জেকোয়েরি। হ্যাঁ, জেকোয়েরি তো একটা ফ্রেমওয়ার্ক আমরা অলরেডি জানি, সেটার মাধ্যমে আমরা এই জেকোয়েরির প্লাগইন ইউজ করে আমরা করব। এখানে সাপোজ আমরা একটু দেখি, এক্সাম্পল দেখি। এখানে দেখেন আমি সাবমিটে ক্লিক করলাম, এখানে কি বলতেছি, ইনপুট নট ভ্যালিড, তাই না? নর্মালি এখানে আমরা যদি রিকোয়ার্ড দিয়ে রাখি, আমরা জানি রিকোয়ার্ড একটা কি, একটা অ্যাট্রিবিউট, তাই না, যেটা আমাদের ফর্মটা ফিল আপ করতেই হবে। কিন্তু আমরা এখানে একটা ফাংশন কল করছি, দেখেন অন ক্লিক, এটা একটা ইভেন্ট। হ্যাঁ, অন ক্লিক একটা ইভেন্ট, এটা নিয়ে আলোচনা করব। এবং এটা একটা ফাংশন আমরা এখানে এখানে তৈরি করা আছে, একটা ফাংশন তৈরি করা আছে। এখানে আমরা এত কোড করব না, আমরা খুব সিম্পল কোড করে দেখাবো, হ্যাঁ জাস্ট শেখার জন্য, কারণ এত কোড আমরা শিখতে গেলে প্রচুর সময় লাগবে। এখানে ফাংশন কল করে এখানে বলে দিছে, যখন আমরা এখানে সাবমিট করব, সাবমিটে ক্লিক করব, তখন এটা ফিল্ড হইতে হবে। হ্যাঁ, বাট এটা কিন্তু আমরা কোনো কিছু দেই নাই, এই জন্য বলতেছে ইনপুট নট ভ্যালিড, বাট নর্মালি এটা কিন্তু আসে না, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে। এই টাইপের কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, ক্লিয়ার? তাহলে জাভাস্ক্রিপ্ট আমরা কী 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 ধরনের কাজগুলো করব, সেগুলো আমরা অলরেডি টুকটাক একটা ধারণা নিলাম। ধীরে ধীরে আপনারা আরও বুঝতে পারবেন আসলে জাভাস্ক্রিপ্ট আমরা কেন ইউজ করবো একটা ওয়েবসাইটের জন্য। তো আমরা জাভাস্ক্রিপ্ট একটা বেসিক, একদম বেসিক একটা ফাংশন লিখে আসি, ওকে দেখে আসি আর কি। আমরা চেষ্টা করব একদিনে যতটুকু পারি জাভাস্ক্রিপ্টের একটা ধারণা নেওয়ার জন্য। হ্যাঁ, এখানে আমি অনেকগুলো বিষয় লিখে রাখছি, আরও কিছু বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে জাভাস্ক্রিপ্টের। এক মাসেও জাভাস্ক্রিপ্টের বেশি মানে একটা এন্ট্রি লেভেলের জিনিস ভালো করে শেখা যায় না। সো আমরা চাচ্ছি একদিনে শিখতে, সো আমরা ওইভাবেই করব। একটা টপিক নিয়ে খুব বেশি কথা বলবো না, যতটুকু আমাদের পরিচিতি দরকার আমরা ততটুকু কথা বলবো, যেন আমরা অল্প সময়ের মধ্যে কভার করে নিতে পারি। এবং আপনারা একটু বেশি করে কষ্ট করবেন, পরিশ্রম করবেন, শুক্রবারটাও কাজে লাগাবেন, একটু কষ্ট করেন, আমাদের তো সময় যেহেতু কম একটু কষ্ট করেন। হ্যাঁ, খুব কম সময় আছে আমাদের হাতে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, এবং খুব সিম্পল এবং সহজভাবে দেখাবো।
মাথা নষ্ট করার একদম দরকার নেই, কোথায় না বুঝতে পারলে প্রশ্ন করবেন, এবং যতটুকু আমি দেখাবো ততটুকু দেখেন, বাসায় যেয়ে যদি প্র্যাকটিস করে আরও শিখে নিতে পারেন, দ্যাটস ভেরি গুড। ওকে, এখন আমি একটা ফাংশন লিখি। হ্যাঁ, আচ্ছা, জাভাস্ক্রিপ্ট, এখন এখানে আমি টপিকটায় আসি। জাভাস্ক্রিপ্ট কী জিনিস আমরা কিন্তু ক্লিয়ার, এখন বলতেছে আমরা জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করব সেটাও কিন্তু ক্লিয়ার, এখন কীভাবে ইউজ করব। আমরা অলরেডি জানি জাভাস্ক্রিপ্ট ইউজ কীভাবে করতে হয়, কীভাবে ইউজ করতে হয় বলেন তো। যে আমরা একটা এখানে একটা, হ্যাঁ, স্ক্রিপ্ট, একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হয়, যে ট্যাগের মধ্যে এখানে লিখলাম আমরা স্ক্রিপ্ট, আমরা এর মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয়, আমরা জানি। তো সিএসএস আমরা কীভাবে সিএসএস অ্যাড করেছিলাম, ইনলাইন করছিলাম, এক্সটার্নাল করছিলাম, এবং কী করছিলাম, এক্সটার্নাল করছিলাম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এমন বিষয়গুলো আছে। সো আপনারা যা করছেন নর্মালি সিএসএসের ক্ষেত্রে, ওই বিষয়গুলো, কিছু কিছু বিষয়গুলো জাভাস্ক্রিপ্টের মধ্যে আছে, অর্থাৎ থিওরিগুলো আছে, কনসেপ্টগুলো আছে, জাস্ট ওইটা সম্পর্কে একটু কথা বলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, কারণ আপনারা অলরেডি জানেন। তো আমরা যখনই ইন্টারনাল সিএসএস করছিলাম তখন কোথায় করছিলাম, এখানে, তাই না? এখানে স্টাইল, স্টাইল ট্যাগটা ইউজ করছিলাম, এখানে আমরা কী করছিলাম, সিএসএস করছিলাম, তাই না? এখানে সাপোজ আমি লিখলাম যে বডি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা একটা কালার দিছিলাম, এভাবে আমরা সিএসএস করছিলাম। কিন্তু জাভাস্ক্রিপ্ট আমরা যদি এখানে জাভাস্ক্রিপ্ট করতে চাই ইন্টারনাল, ঠিক আছে, এখানে সাপোজ আমি জাভাস্ক্রিপ্ট কোড করব, তাহলে এটা কী হচ্ছে, এটা এটা ইন্টারনাল হচ্ছে না। হ্যাঁ, আর ইনলাইন কীভাবে আমরা সিএসএস করছিলাম, ইনলাইন করছিলাম আমরা, সাপোজ আমরা এখানে হেডিং একটা নিলাম, হ্যাঁ, লেখার পর আমরা এখানে স্টাইল ট্যাগ প্রপার্টি, আর সরি, স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করছিলাম। ঠিক, আমরা যখন জাভাস্ক্রিপ্টের ইনলাইন জাভাস্ক্রিপ্ট করব তখন আমরা এই টাইপের কিছু ইউজ করব, অন ক্লিক, ঠিক আছে, অন ক্লিক, এই টাইপের আমরা অ্যাট্রিবিউট ইউজ করব, ঠিক আছে। তো কঠিন কিছু না, জাস্ট কীভাবে লিখতে হয় এই জিনিসটা আলাদা, ঠিক আছে, এখানে কঠিন কিছু আছে, নতুন কী জিনিস, শুধুমাত্র মেথডটা আলাদা আর কী লিখতে হয় এটা উপায়টা আলাদা। আর আমরা যখন সিএসএস অ্যাড করছি এক্সটার্নাল, তখন আমরা সিএসএস এর একটা ফাইল তৈরি করছি, তাই না? এখানে আমি সাপোজ একটা ফোল্ডার তৈরি করছি, সিএসএস ফোল্ডার, এর মধ্যে আমরা সিএসএস লিখছি, যে স্টাইল ডট সিএসএস, এটা জুম করে নিই, স্টাইল ডট সিএসএস, আমরা এখানে সিএসএস ফাইল তৈরি করছি, তাই না? বাট জাভাস্ক্রিপ্ট নর্মালি যখন আমরা এখানে সাপোজ একটা ফোল্ডার তৈরি করি, জেএস ফোল্ডার, এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করে দিয়েছিলাম, কীভাবে, জেকোয়েরি অ্যাড করছিলাম, মনে আছে? এখানে আমি দেখলাম সাপোজ মেন ডট জেএস, এখন এইটা যদি আমরা সিম্পলি এখানে অ্যাড করে দিই, এসআরসি সোর্স জেএস স্ল্যাশ, মাসুদ রানা ঘুম পাচ্ছে নাকি, মেন ডট জেএস, মাসুদ রানা ক্যামেরা অন করে রাখছে তো ভয় পেয়ে গেছে, জিজ্ঞেস করছি। আচ্ছা, এই যে আমরা অ্যাড করে দিলাম মেন ডট জেএস, এটা কী কী হচ্ছে, এক্সটার্নাল হচ্ছে না? আমরা কিন্তু অলরেডি জানি আমরা জেকোয়েরি অ্যাড করছি, বুটস্ট্র্যাপ অ্যাড করছি, হ্যাঁ, এটা অলরেডি জানি। তো আমরা এখানে, আমাদের কঠিন কিছু হবে না। তো আমরা যখন ইনলাইন করব তখন কোথায় করব, আমরা অন ক্লিক টাইপের কিছু একটা লেখে আমরা এখানে করতে পারি এইচটিএমএল ট্যাগের মধ্যে, আবার আমরা যখন ইন্টারনাল করব তখন আমরা হেড ট্যাগ ইউজ করতে পারি। বাট নর্মালি আমরা যখন আমাদের প্রয়োজন হবে জাভাস্ক্রিপ্ট ইন্টারনাল করার জন্য, হ্যাঁ, আচ্ছা, জাভাস্ক্রিপ্ট যখন আমাদের ইন্টারনাল করা দরকার হবে তখন আমরা ইউজ করব হলো সবার শেষের দিকে, এখানে ইউজ করব, হ্যাঁ হ্যাঁ। তো আমরা যখন কাস্টম আমরা স্ক্রিপ্ট লিখবো, আমরা যত ফাইল আমরা অ্যাড করবো, সাপোজ আমরা এখানে যে কোয়েরি অ্যাড করছিলাম, স্ক্রিপ্ট এখানে যে কোয়েরি অ্যাড করছিলাম, এখানে আমি সোর্স দিলাম, হ্যাঁ, সোর্স দিয়ে আমরা এখানে স্ল্যাশ, সাপোজ আমি যে কোয়েরি তো নাই, যে কোয়েরি অ্যাড করে দিলাম, হ্যাঁ, সাপোজ যে কোয়েরির উপরে ছিল, হ্যাঁ, তারপরে ছিল আমাদের কাস্টম যে জাভাস্ক্রিপ্ট। কিন্তু যখন আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখব তখন একদম শেষের দিকে হবে, ঠিক আছে, বুঝতে পারলেন? এই বিষয়গুলো ক্লিয়ার থাকবেন, না হলে সমস্যা হবে। আমাদের খুব কিছু কিছু ক্ষেত্রে, আমাদের ইন্টারনাল জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা উপরে হেড ট্যাগের মধ্যে লিখব, বাট নর্মালি আমরা লিখব কোথায়, শেষের দিকে, ঠিক আছে।
তাহলে আমাদের কি ইন্টারনাল এক্সটার্নাল এবং ইনলাইন, ক্লিয়ার? এক্সটার্নাল এক্সটার্নাল, না না সমস্যা কেন হবে, সিএসএস এর মতোই বললাম তো, কোনো ঝামেলা নেই তো আমাদের। এই যে মেইন ডট সিএসএস, আচ্ছা এখানে এখানে বিষয়গুলো কি আমাদের সিএসএস এর মতোই? হ্যাঁ আমি একটা কমেন্ট করি, হ্যাঁ এইচটিএমএল কমেন্ট করি। এখানে আমরা কি সিএসএস কীভাবে করছিলাম, আমরা সিএসএস কীভাবে করছিলাম, যে আমরা এখানে করছিলাম যে ইনলাইন করছিলাম, না ইনলাইন করছিলাম, তারপরে কি করছিলাম ইন্টারনাল, তারপরে কি করছিলাম এক্সটার্নাল, হ্যাঁ এক্সটার্নাল করছিলাম, তাই না? ঠিক জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একই জিনিস, জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে একই জিনিস, ইনলাইন আছে, ইন্টারনাল আছে, এক্সটার্নাল আছে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, নতুন কোনো জিনিস ব্যবহারই করবো না মুখে, কারণ আপনাদের কঠিন লাগতে পারে। সো বোঝার জন্য আমি সবসময় কমন জিনিসগুলো ইউজ করবো, যেগুলো আমরা অলরেডি শিখছি। আচ্ছা তো জাভাস্ক্রিপ্ট আমরা যখন সিএসএস করছিলাম, যে এখানে স্টাইল ফোল্ডারের মধ্যে আমরা সিএসএস করে আমরা এই অ্যাড করছিলাম, কোথায় আমরা লিঙ্ক ইউজ করছিলাম, তাই না? এই যে লিঙ্ক ইউজ করছিলাম, এই যে লিঙ্ক ইউজ করলাম, লিঙ্ক ইউজ করে আমরা সিএসএস ফোল্ডারের নামটা দিয়ে স্টাইল ডট সিএসএস টা লিঙ্ক করছিলাম, তাই না? এটা কি সিএসএস এক্সটার্নালের ক্ষেত্রে ছিল না? ঠিক সিমিলার জিনিস জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে হবে, যেটা আমরা অলরেডি জানি, যে কোড অ্যাড করছি, বুটস্ট্র্যাপ অ্যাড করছি, একই জিনিস। এখন আমরা এখানে যেই কোডগুলো লিখব এখানে, সেই কোডগুলো আমাদের ওয়েবসাইটে পাবে কেন? আমাদের এখানে অ্যাড করা আছে js/main.js। নতুন কোনো ফাইল আমাদের এখানে অ্যাড করবেন, সাপোজ custom.js, এখানে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখবো, হ্যাঁ সাপোজ, তো ওইটা আমাদের এখানে অ্যাড করে দেওয়া লাগবে না। স্ক্রিপ্ট এখানে এসআরসি সোর্স জেএস, তারপরে কী লাগবে এখানে কাস্টম ডট জেএস। আমরা এই কাস্টম ডট জেএস এ যা লিখব আমাদের এইচটিএমএল এ তা পাবে, কারণ আমাদের এইচটিএমএল এ অ্যাড করা আছে, ক্লিয়ার? আর আমরা যখনই কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড লিখবো তখন কোথায় লিখবো? একদম শেষের দিকে, আমাদের যত ফাইল অ্যাড করবো তার নিচের দিকে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখবো। আর খুব দরকারে আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্টগুলো লিখবো হলো হেডের মধ্যে। নর্মালি আমরা সিএসএস স্টাইল যখন হেডের মধ্যে যেমন স্টাইল করছিলাম, ইন্টারনাল জাভাস্ক্রিপ্টের যখন দরকার হবে আমাদের খুব মেজর কোনো কেসে, তখন আমাদের হেডের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখবো। নর্মালি আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো এতটুকু জেনে রাখেন, জাভাস্ক্রিপ্ট লিখবো আমরা শেষের দিকে, ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? যতটুকু শেখেন ভালো করে শেখেন, ঠিক আছে, যেন আপনাদের যখন আমরা যে করে প্লাগইনগুলো ইউজ করবো তখন ওইগুলোর জন্য সমস্যা না হয়, এগুলো যেন আবার দেখানো না লাগে। আচ্ছা এখানে এখন আমরা সিএসএস তাহলে কী করলাম, ইনলাইন কীভাবে করছি? আমরা ইনলাইন করছিলাম ইউজিং স্টাইল অ্যাট্রিবিউট, তাই না? এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করছিলাম না, তাহলে জাভাস্ক্রিপ্টে কীভাবে করলাম? ইভেন্ট ইউজ করে, ঠিক আছে, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আমরা করছিলাম, ঠিক আছে, ইনলাইন। আর এক্সটার্নালে কীভাবে করছিলাম? স্টাইল ট্যাগ ইউজ করে, তাই না? আর এক্সটার্নালে কীভাবে করলাম? লিঙ্ক ইউজ করে, লিঙ্ক সিএসএস, ঠিক আছে, লিঙ্ক সিএসএস অর্থাৎ স্টাইল শিট। এখন জাভাস্ক্রিপ্টে তাহলে কীভাবে করলাম? জাভাস্ক্রিপ্টে কীভাবে করলাম? জাভাস্ক্রিপ্টে আমরা ইউজ করব হলো ইভেন্ট, না ইভেন্ট ইভেন্ট টাইপের একটা বিষয় ইউজ করব, যেটা আমি অলরেডি বলে দিলাম, এই যে অন ক্লিক। হ্যাঁ যে প্রথমে আমরা নর্মালি আমরা সাপোজ স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে টুকটাক আমরা ধারণা ছিল আমাদের, তাই না, প্রথম দিকে। তারপর এখানে কী বলতেছে যে এখানে আমরা কীভাবে ইভেন্ট ইভেন্ট ইউজ করতে পারি, এখানে ইভেন্ট সিম্পলি আমরা জাস্ট আমরা একটা ধারণা নিলাম যে এই যে ওয়ান ক্লিক এটা একটা ইভেন্ট, হ্যাঁ, যে বাটনে ক্লিক করলে কি হবে, যেমন জাভাস্ক্রিপ্টের কি টাইপের জাভাস্ক্রিপ্ট ফাংশন এক্সিকিউট হবে, হ্যাঁ সেটা আমরা বাটনে ইউজ করতে পারি, আমরা একটা এইটাকে ইউজ করতে পারি, আমরা ডিবে একটা ইউজ করতে পারি, তাই না? এই বিষয়গুলো, এই বিষয়গুলোকে বলা হচ্ছে যে ইভেন্ট, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে বলা হচ্ছে ইভেন্ট, এবং এই ইভেন্টের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা এইচটিএমএল এর মধ্যে ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে নর্মালি আমরা যদি খুব সিম্পল ভাষায় বলতে চাই, কারণ আমরা যেহেতু সিম্পলভাবেই শিখবো, সেটা এটাকে বলা হচ্ছে যে ইনলাইন জাভাস্ক্রিপ্ট,
ঠিক আছে, বাট নর্মালি এটাকে ইভেন্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করাকে বোঝায়, ঠিক আছে। তারপর আর একটা কি যে বডির মধ্যে আমরা শেষের দিকে লিখতে হয় সেটা জানি, আর একটা হলো এক্সটার্নাল, ঠিক আছে, এই যে লিঙ্ক করে, বুঝতে পারলেন? আর লিঙ্কটা কীভাবে করবো? সিম্পলি আমরা যেভাবে সিএসএস ফাইলটা লিঙ্ক করি সেটা সিএসএস ফোল্ডার যেখানে আমাদের ছিল, যে ফোল্ডারের মধ্যে আমাদের স্টাইল ফাইলটা ছিল, যেভাবে আমরা লিঙ্ক করছি সেভাবে আমরা জাভাস্ক্রিপ্টে লিঙ্ক করে ওখানে আমরা এক্সটার্নাল ফাইলে জাভাস্ক্রিপ্ট কোড করব, যেভাবে আমরা সিএসএসে করছি। এখানে সিম্পলি আর কঠিন কিছু নাই, ওকে। তাহলে ইভেন্ট ইভেন্ট টাইপের কিছু একটা ইউজ করে, ইভেন্ট ইভেন্ট ইউজিং ইভেন্ট ইউজ করে আমরা করতেছি। আর ইন্টারনালে কীভাবে করতেছি আমরা? স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে, ইউজিং স্ক্রিপ্ট ট্যাগ। আর এক্সটার্নালও কিন্তু আমরা স্ক্রিপ্ট ট্যাগটাই ব্যবহার করতেছি, স্ক্রিপ্ট এসআরসি সোর্স, ওকে, স্ক্রিপ্ট ট্যাগ অ্যান্ড এস সোর্স অ্যাট্রিবিউট। হ্যাঁ, ঠিক করে দেওয়ার জন্য ধন্যবাদ, ইউজিং বানান ভুল ছিল, এইভাবে ঠিক করে দেবেন, ভুল হইতে পারে স্বাভাবিক। আচ্ছা, এখানে তো কেউ কারেকশন করে দিচ্ছে না, তাই না? হ্যাঁ, ইউএস না, কোথায়? এখানে কোথায় কোথায় এটা ইউজিং বানান কি হয়? হ্যাঁ, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে আমাদের কি, তাহলে শেষে যে আমরা করছি ইউজিং স্টাইল অ্যাট্রিবিউট, তখন ইন্টারনাল করছি তখন স্টাইল ট্যাগ ইউজ করছি, এক্সটার্নালে লিঙ্ক ইউজ করছি এবং সিএসএস টাইপ ইউজ করছি, তাই না? এখানে লিঙ্ক ট্যাগ আর টাইপটা ইউজ করছি, টাইপ ছিল আমাদের সিএসএস টাইপ, তাই না? আর আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কী করবো, যে ইনলাইনে যখন ইউজ করবো তখন ইউজিং ইভেন্ট, ইভেন্ট, তারপরে ইন্টারনালে করবো আমরা স্ক্রিপ্ট ট্যাগ, আর এক্সটার্নালে করবো হলো স্ক্রিপ্ট ট্যাগ এবং এসআরটি সোর্স অ্যাট্রিবিউট। ক্লিয়ার? এখন আমরা ফাংশনে চলে যাই। এখন আমরা দেখবো, এখন আমাদের এতটুকু শেষ, এখন আমরা এটা দেখবো যে কীভাবে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখতে হয়, কীভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে হয় সেটা আমরা দেখবো। দুইটা আমরা ফাংশন দেখবো, যদি সময় থাকে একটু বেশি ফাংশন দেখবো, হ্যাঁ, আমাদের তো সময় কম, যতটুকু পারি আমরা দেখবো। এখন আমাদের ফার্স্ট একটা ফাংশন আমরা লিখবো, যেটাকে বলবো আমরা হলো অ্যালার্ট, ঠিক আছে, অ্যালার্ট। তারপরে আমরা এখানে একটা ডাবল কোটেশন দিব, দেন এখানে লিখবো হলো হ্যালো নালিটা বাড়ি, ঠিক আছে। আর আমরা শেষ কর স্টাইলে শেষ করছিলাম কি দিয়ে? সেমিকোলন দিয়ে, না, আমরা জাভাস্ক্রিপ্টে শেষ করো সেমিকোলন দিকে, এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট। এই যে আমরা শেষ করতেছি এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট, অর্থাৎ আমরা একটা স্টেটমেন্ট শেষ করলাম। আমরা সিএসএসে কীভাবে করছিলাম? আমরা স্টাইলটাকে যদি আমরা অ্যাডজাস্ট একটু করি, আমরা লিখছিলাম কি যে বডির মধ্যে সাপোজ আমরা যদি একটা কোড আমরা করি যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, কালারটা লিখে আমরা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট শেষ করছিলাম, অর্থাৎ একটা প্রপার্টি শেষ করছিলাম। জাভাস্ক্রিপ্টে আমরা একইভাবে শেষ করব, কীভাবে, কী দিব শেষ করব, কী দিয়ে? সেমিকোলন দিয়ে। সিএসএসও সেমিকোলন দিয়ে শেষ হয়েছে, জাভাস্ক্রিপ্টেও সেমিকোলন দিয়ে শেষ হলো, অর্থাৎ আমরা কিন্তু একটা শিখে ফেললাম স্টেটমেন্ট, জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট শেষ করে ফেললাম আমরা। সো আমরা অলরেডি একটা পয়েন্ট শেষ আমাদের এখানে, ঠিক আছে, এখানে শেষ হয়ে গেল। অ্যালার্ট হলো জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন একটা ফাংশন, ঠিক আছে। আমরা যদি সেভ করি, সেভ করি, আচ্ছা লাইভ সার্ভারে যাই আমাদের, না না হয় এখান থেকে ওপেন করি, সিম্পলি রিফ্রেশ করি আমাদের ইন্ডেক্স ডট টু। দেখেন এখানে একটা অ্যালার্ট আসছে না, দেখতে পাচ্ছেন? এখানে একটা পপ আপ আসছে না, স্ক্রিনটা বড় করে দেখালে ভালো হতো, স্ক্রিনটা একটু বড় করা ছিল আমার, এবার ঠিক আছে। এখন এই যে পেজটা আমি রিফ্রেশ করতেছি, আবার রিফ্রেশ করে আবার দেখেন, এটা দেখেন নোটিফিকেশন শো করতেছে, হ্যালো নালিতে বাড়ি। আপনি এখনও চেঞ্জ করতে যাচ্ছেন, সাপোজ এখানে আমি চেঞ্জ করি, হ্যাঁ, হ্যালো রিয়াদ, দেখেন আমি রিফ্রেশ করি, এখন আবার রিফ্রেশ করি, হ্যাঁ, দেখেন কী আসছে, হ্যালো রিয়াদ। এটা হলো জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন একটা ফাংশন। তাহলে আমরা অলরেডি কিন্তু জাভাস্ক্রিপ্ট শিখে ফেললাম, তাহলে প্রথমে কী লিখলাম আমরা? অ্যালার্ট, অ্যালার্ট অ্যালার্ট নামের একটা ফাংশন জাভাস্ক্রিপ্ট তৈরি করে রাখছে, হ্যাঁ,
এটা একটা মেথড আমরা বলতে পারি, নর্মালি আমরা মেথড বলবো। এই মেথডটা জাভাস্ক্রিপ্টে তৈরি করা আছে, আমরা সিম্পলি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা লিখলাম ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশনের মধ্যে লিখলাম হ্যালো রিয়াদ। এখানে আমি যদি আরো চেঞ্জ করি, হ্যাঁ, যে দুসরা সফট, দুসরা সফট লিখলাম, লেখার পর আমি যদি আউটপুটে যাই, আমি যদি রিফ্রেশ করি যে দুসরা সফট শো করতেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা সিম্পলি কোনো অ্যালার্ট যদি আমাদের ওয়েবসাইটে কোনো শো করাইতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি। ওকে, এখন হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন, হ্যাঁ আমরা যখন জাভাস্ক্রিপ্টে এইভাবে অ্যালার্টটা লিখতেছি তখন পেজ রিলোড দিলে অ্যালার্টটা শো করবে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই অ্যালার্টটা অনেক ওয়েবসাইটে থাকে, ওকে করলে ওয়েবসাইটটা ভিজিট করা যায়, এরকম কিছু কিছু ফাংশন, কিছু কিছু অ্যালার্ট দেওয়া থাকে, ঠিক আছে? তা আমরা যখন এই টাইপের কিছু দেখতে করতে চাই, যে সাপোজ একটা ওয়েবসাইট, সাপোজ আপনারা ডাব্লিউটি স্কুল ভিজিট করতেছেন, অ্যান্ড ডাব্লিউটি স্কুল সাইটে অ্যালার্ট দিয়ে রাখছে, ওয়ার্নিং অ্যালার্ট দিয়ে রাখতেছে, বা কোনো টাইপের একটা অ্যালার্ট দিয়ে রাখতেছে, সেই অ্যালার্টটা আপনার পাস করে দেন ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সো এই টাইপের কিছু করার জন্য আমরা এই অ্যালার্ট ফাংশনটি ইউজ করতে পারি, অ্যালার্ট মেথডটা। হ্যাঁ আচ্ছা, এখন আমাদের বিষয় হলো এই অ্যালার্টটা আমরা যদি এভাবে করতে চাই, আমরা কমেন্ট করে দিই। দেখেন এখানে আরেকটা টপিক আছে যে কিভাবে কমেন্ট করতে হয় জাভাস্ক্রিপ্টে। দেখেন জাভাস্ক্রিপ্টে কমেন্ট আমরা এভাবে করতে পারি, কিভাবে করলাম বলেন তো? আরেকটা জিনিস শিখে ফেললাম, আমাদের এখানকার ফার্স্ট প্রোগ্রামটা লিখতেছি, হ্যাঁ এখানে আমাদের স্টেটমেন্ট শেষ, কমেন্টও শেষ, এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, ঠিক আছে? আমরা যদি নিচে আবার লিখতে যাই অ্যালার্ট, হ্যাঁ দেখেন এখানে কিন্তু আবার কোডটা চলে আসতেছে, ঠিক আছে? সেমিক্লোন দিয়ে শেষ করলাম, স্টেটমেন্ট শেষ করলাম, দেখেন এটা কিন্তু সিঙ্গেল লাইন কমেন্ট। আমি শুধু স্ল্যাশ দিয়ে কমেন্ট করলাম। প্রশ্ন করবেন যখন, সমস্যা প্রশ্ন করবেন। এখন কমেন্ট জাভাস্ক্রিপ্টে দুইভাবে কমেন্ট করা যায়, আমরা সিএসএসে কমেন্ট করছিলাম কত, কোন দুই, একভাবে তাই না? ডাবল স্ল্যাশ স্টার্ট দিয়ে আমরা এইভাবে কমেন্ট করছিলাম, এর মধ্যে আমরা কমেন্ট করছিলাম, এভাবে কমেন্ট করছিলাম তাই না? জাভাস্ক্রিপ্টে কমেন্ট আছে দুই রকমের, একটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হলো মাল্টিপল লাইন কমেন্ট। জাভা সিএসএস এর এটা মাল্টিপল লাইন কমেন্ট ছিল না? সিএসএস এর এটা মাল্টিপল লাইন কমেন্ট ছিল না? আমরা একটু আসি, আমরা একটু ডিটেলে যাই যে মাল্টিপল লাইন কমেন্ট আসলে কী জিনিস। দেখেন আমরা এখানে, এ দেখেন এইটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, আর মাল্টিপল লাইন কমেন্ট হলো এই যে এটা, ঠিক আছে? সিএসএস এর মতোই, নতুন এখানে কি আছে, শুধুমাত্র ডাবল স্ল্যাশ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট। এখন মাল্টিপল লাইন কমেন্ট আপনি সাপোজ করতে চাচ্ছেন, যে আমি অ্যালার্ট সাপোজ আরও দুই তিনটা লিখলাম, লেখার পরে আপনি সিম্পলি, আমরা সিএসএস যেভাবে করছিলাম স্ল্যাশ স্টার, আর শেষের দিকে আমরা যেখানে শেষ করবো সেখানে স্ল্যাশ স্টার স্ল্যাশ দিয়ে শেষ করলাম। তাহলে কি এটা মাল্টিপল লাইন কমেন্ট এবং ইনলাইন অনলাইন কমেন্ট পার্থক্য বুঝতে পারলেন কীভাবে করবো? এতটুকু বোঝা গেছে? আমরা কিন্তু আর এটা শেষ করছি, আমরা শিখার মধ্যে শেষ করে ফেলবো বিভিন্ন বিষয়গুলো। তো যখনই আমাদের প্রয়োজন হবে যে আমাদের একটা লাইন কমেন্ট করা উচিত, ঠিক আছে? এখানে সাপোজ লিখলাম অ্যালার্ট, অ্যালার্ট মেথড, ঠিক আছে? এইভাবে কোনো জিনিস যদি আমি এক লাইনে লিখতে চাই তাহলে একটা লাইনের জন্য আমার ডাবল স্ল্যাশই যথেষ্ট কমেন্ট করার জন্য, কিন্তু আমার প্রয়োজন এইভাবে সুন্দর করে সব কিছু বলে দেওয়া, যে অ্যালার্ট মেথড, যে দিস ইজ অ্যালার্ট মেথড। হ্যাঁ এই টাইপের কিছু যখন আমরা কমেন্ট করবো সিএসএস এর মতো, তখন আমাদের এইভাবে কমেন্ট করবো, কি দিয়ে, স্ল্যাশ দিয়ে শুরু করবো, স্ল্যাশ এবং স্টার দিয়ে শুরু করবো, এবং স্টার এবং স্ল্যাশ দিয়ে শেষ করব। এটা হলো মাল্টিপল লাইন কমেন্ট এবং ওয়ান লাইন কমেন্ট। সিম্পলভাবে বোঝেন, কঠিন কিচ্ছু নেবেন না, খুবই সিম্পলভাবে বুঝবেন। আচ্ছা তাহলে আমরা একটা কিন্তু ফাংশন শিখে ফেললাম, ঠিক আছে? আর একটা ফাংশন আমরা দেখি, আমরা এতদিন, এই ফাংশনটা অনেক মজার হবে, আমরা এতদিন কী দেখছি, যে এইচটিএমএল আমরা যা লিখতেছি, অর্থাৎ এখানে আমরা যা লিখতেছি, সাপোজ আমরা এখানে লিখলাম হেডিং ট্যাগ, এখানে আমরা ইউজ করলাম নালিটা বাড়ি, আমরা এইভাবে এইচটিএমএল লিখছি, আমাদের আউটপুটটা আসছে কিভাবে, এইভাবে তাই না? আচ্ছা অ্যালার্ট ফাংশনটা চলে গেছে, কেন চলে গেছে?
কারণ আমরা এগুলো কমেন্টের মধ্যে রাখছি, তাই না? তো আমাদের এটা কোনো দরকার নেই। হ্যাঁ, আপনারা জাস্ট বাসায় যেয়ে এগুলো প্র্যাকটিস করিয়ে আন। ওকে, এখন দেখেন আমরা যখন নালিটা পারি। হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা যাচ্ছে ধীরে ধীরে। আমরা আগে ফাংশন, কয়েকটা ফাংশন দেখে নিই, দেন আমরা চলে যাব। গুড কোশ্চিন, আমরা এটা দেখবো। হ্যাঁ, এই যে ইভেন্ট দেখছি না, আমরা ইভেন্ট কথাটা বললাম না, এই ইভেন্ট ইউজ করে আমরা এই কাজটা করব, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে নালিটে পারি কথাটা আমরা জাস্ট এইচটিএমএল দিয়ে করছি, কিন্তু এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। দেখে আসি একটু কী করে। এটা আর একটা মেথড যেটাকে বলা হয় ডোম রাইট মেথড, ঠিক আছে? আমরা এখানে লিখলাম ডকুমেন্ট, ঠিক আছে, এটা ডট রাইট, তারপরে আমরা সিম্পলি আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমরা সেমিকোলন দিব কি জন্য, স্টেটমেন্টটা শেষ করার জন্য, তাই না? তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা দিলাম যে নালিটা বাড়ি। ঠিক আছে, বানান ঠিক আছে। আচ্ছা, এখন আমি আউটপুটে যাই, রিফ্রেশ করি, এখানে কি নালিটা বাড়ি শো করতেছে আবার? তাহলে আমার আমার কথা হলো, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত কষ্ট করে এতদিন যাবে এইচটিএমএল শিখলাম, তো ঘুরে ফিরে তো আমরা এইচটিএমএলটা এখানে ইউজ করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে এভাবে কোডটা আমরা আউটপুট দিতে পারতেছি, তাই না? আমরা এই কথাটা যে লিখতেছি এটা শো করতেছে বডির মধ্যে, অর্থাৎ বডি ট্যাগটাকে ডিটেক্ট করতেছে, দেন আমাদের এই নালিটে বাড়ির কথাটা শো করতেছে। বোল্ড, হ্যাঁ, এখানে গুড কোশ্চেন। আমরা কিন্তু এইচটিএমএলটা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, কীভাবে ইউজ করতে দেখেন, এখানে এটা কি লিখছিলাম, হ্যাঁ, এই যে ইউজ এইচটিএমএল ইন জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে? এর পরের ফাংশন, এর পরের পয়েন্টে আছে ইউজ এইচটিএমএল ইন জাভাস্ক্রিপ্ট কোড। এখন দেখেন, এখন আমি ডকুমেন্ট রাইট, এটার কাজ হলো কি, যে আমাদের বডির মধ্যে কোন একটা কাস্টম এইচটিএমএল হোক, কাস্টম টেক্সট শো করার জন্য আমরা লিখবো এই ফাংশনটা, এই মেথডটা, ঠিক আছে? এখন আমার এখানে প্রয়োজন হচ্ছে যে, আপনি যেমন রিয়াদ প্রশ্ন করলো, খুব সুন্দর একটা প্রশ্ন, যে এখানে এই নালিটা বাড়ির কথাটাকে বোল্ড করা যাবে কিনা। তা আমরা কী করে এইচটিএমএল কথাটা জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখবো? এখানে আপনি লেখেন স্ট্রং, ঠিক আছে, দেন স্ট্রং আমাদের শেষ করতে হবে না, এখানে আপনি লেখেন নালিটা বাড়ি, পেস্ট করে দিলাম, এখন আউটপুটে যাই, রিফ্রেশ করেন, বোল্ড হয়েছে। এখন আপনি এখানে এইচ টু ট্যাগটা ইউজ করেন। আচ্ছা, এটা থাকুক, হ্যাঁ এটা থাকুক, আমরা নতুন একটা লিখি, এখানে সাপোজ লিখলাম এইচ টু, সেভ করি, আউটপুটে আসি। হয়েছে, নালিটা বাড়ি আবার আসছে, খুব সহজ একটা জিনিস কিন্তু। তা আমাদের, আমরা এখন যা লিখতেছি তা কিন্তু একের পর এক, নালিটা বাড়ির পরে একের পর এক শো করতেছে, কিন্তু আমরা ভবিষ্যতে দেখবো যে কীভাবে নির্দিষ্ট একটা জায়গায় আমরা কাস্টম এইচটিএমএল বা কাস্টম একটা টেক্সট শো করানো যায়। এখন শুধুমাত্র বডির মধ্যে শো করতেছে, বাট আমরা এত এতটুকু আপাতত শিখে রাখি। হ্যাঁ, আমরা এই যে সিলেক্টর শিখবো, এই যে সিলেক্টর আছে, এই সিলেক্টর ইউজ করে আমরা নির্দিষ্ট একটা জায়গায়, আমরা সিএসএস সিলেক্টর ইউজ করছিলাম না, মনে আছে? আমরা বডি সিলেক্ট করছি, আমরা এইচ ওয়ান সিলেক্ট করছি, আমরা ক্লাস সিলেক্ট করছি, আইডি সিলেক্ট করছি, ঠিক একই জিনিস আমরা জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করব, কিন্তু মেথডটা শুধু আলাদা হবে, ঠিক আছে? তো আমরা অনেকগুলো জিনিস অলরেডি কমপ্লিট করে ফেলছি, তাহলে আমরা যখন জাভাস্ক্রিপ্ট কোড লিখবো তখন কীভাবে লিখবো? এভাবে লিখতে পারি, ডকুমেন্ট এবং অ্যালার্ট দুটা শিখলাম, আবার যখন জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল কোড করব তখন কীভাবে করতে হবে? এভাবে, এতটুকু সমস্যা আছে কারোর? আচ্ছা, কালার দিয়ে নিন। আচ্ছা, এখানে দুইটা আমি প্রশ্ন পেলাম, একটা হলো মাঝখানে নিয়ে আসবেন, একটা হলো কালার দিবেন, আর একটা কি প্রশ্ন ছিল, একটা একটার মধ্যে, একটার মধ্যে দুইটা লেখা, তাই না? এখন আপনি এখানে, এখানে সাপোজ স্ট্রং এর পরে এখানে লিখলেন আপনি এইচ থ্রি কোড, হ্যাঁ, করার করার পরে এখানে লিখলেন নালিটা বাড়ি, কি একটা উপজেলা না, উপজেলা, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি শেষ করলাম এইচ থ্রি ট্যাগ দিয়ে। হুম, এখন আমি দুইটা লিখছি না এখানে, এখন আসেন রিফ্রেশ করান, আসছে উপজেলা? তো এভাবে হলো এইচটিএমএল কোড লিখতে হয়। এখন আর একটা প্রশ্ন ছিল যে আমরা এখানে ডিজাইন করব কি করে, তাই না, বা স্ট্যান্ডার্ড নিয়ে আসবো কি করে। এখন আপনি এখানে ই করেন, সিএসএস করেন,
এই যে এইচ ওয়ানটাকে, হ্যাঁ এখানে আপনি লিখলেন যে টেক্সট লাইন সেন্টার, সেন্টারে আসছে, খুব সিম্পল। আচ্ছা এখন আপনি এটা কপি করেন, কপি করে স্টাইল, আমরা একটা ফাইল নিছিলাম না, স্টাইল ডট সিএসএস, এখানে দিয়ে দিলাম H3, যে ট্যাগগুলো আসবে সেটাতে দিব আমরা টেক্সট লাইন সেন্টার, সেভ করলাম, রিফ্রেশ করেন, আউটপুট আসছে। গনি স্যার পাইছেন আউটপুট? এখন জাভাস্ক্রিপ্টে কি করে এইভাবে সিএসএস কোড না করে অ্যাপ্লাই করা যায় সেটা দেখাবো যদি সময় থাকে। আছে জাভাস্ক্রিপ্টে, আছে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টও জাভাস্ক্রিপ্ট লিখে সিএসএস অ্যাপ্লাই করা যায় যদি সময় থাকে, ওটা দেখাবো, যদি সময় না থাকে তাহলে তো আজকে দেখানো পসিবল না, সামনে আগাই তাহলে। হ্যাঁ তাহলে আমরা কি করতেছি, জাভাস্ক্রিপ্ট এখন আপনারা সাপোজ ইনলাইন সিএসএস করতে যাচ্ছেন, এখানে দেখি ইনলাইন সিএসএস ট্রাই করেন, তো স্টাইল লেখেন ইকুয়াল, ডাবল কোটেশন দিতে হবে, দেন এখানে আপনার ইনলাইন যদি সিএসএস করেন তাহলে একটা সমস্যা আসবে, এখানে একটা ইরর তৈরি হবে, সমস্যা আসবে, দেখ, কারণ এইখানে ডাবল কোটেশনের মধ্যে আমরা এইচটিএমএল লিখতেছি কিন্তু আমরা যখন স্টাইল ইউজ করতেছি অ্যাট্রিবিউট তখন আমাদের আবার ডাবল কোটেশন দিতে হচ্ছে, এই ডাবল কোটেশনের কারণে একটু ঝামেলা হবে, এটার জন্য অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আমরা ডাবল কোটেশন, আমরা স্টাইল ব্যবহার করব কোথায়, আলাদাভাবে স্টাইল ব্যবহার করব, ঠিক আছে, ক্লিয়ার? আমরা কঠিন কোনো মেথডে যাব না, আমরা সহজ মেথডে থাকি, মাথা নষ্ট করার তো দরকার নেই। তাহলে আমরা যখনই এখানে সাপোজ এইচ টুকে আমরা ডিজাইন করব, ঠিক আছে, তাহলে এইচ টুকে আমরা সাপোজ আমরা এখানে সিএসএস করি, এখানে সিএসএস করলাম এইচ টু, কালারটা চেঞ্জ করবো, তাই না, কালার দিলাম ব্লু কালার, এই যে কালারটা ব্লু হয়েছে, তার মানে যেটা আমরা জাভাস্ক্রিপ্ট করতেছি এখানে এইচটিএমএল করতেছি সেটা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে অ্যাপ অ্যাড হচ্ছে, তাই না, এবং সেটাকে আমরা আমাদের ইচ্ছে মতো সিএসএস করতে পারতেছি, এতটুকুই। তাহলে আমরা দুইটা ফাংশন শিখলাম, দুইটা মেথড শিখলাম, একটা হলো অ্যালার্ট মেথড, আরেকটা কি ডকুমেন্ট রাইট মেথড। তা আমরা বাসায় যেয়ে দুইটা ট্রাই করবেন, আর যদি ল্যাবে সময় পান ল্যাবে চেষ্টা করবেন। এখন জাভাস্ক্রিপ্টে আরো মজার মজার কিছু জিনিস দেখে আসি, ঠিক আছে, এখানে সাপোজ আমি লিখলাম ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি দিলাম ডেট, দেন শেষ করতে হবে কি দিয়ে, সেমিকোলন দিয়ে না, স্টেটমেন্টটা সেভ করলাম, এখানে কি ডেট আসছে, আছে কিন্তু কোথায়, হ্যাঁ দুটা ফাঁসবে, এটা তাই হবে, আমি দেখাচ্ছি বুঝাচ্ছি, এখানে কি ডেটটা আসছে, আজকের ডেটটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, এখানে আমাদের ডেট এবং টাইমটা চলে আসছে। এইটা কি জিনিস, এটা হলো ডেট, একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন, সেটা আমরা কল করতেছি কোথায়, ডকুমেন্ট ডট রাইট ডেট, ডেটটা এখানে এখানে আপডেট হবে রিফ্রেশে, এই যে আপডেট হচ্ছে 27 ছিল 27 হচ্ছে, বা রিফ্রেশ করলে এটা মূলত চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই ডাইনামিক, আচ্ছা আচ্ছা ডাইনামিক, ডাইনামিক পরে করব, সমস্যা নেই, এটা রিফ্রেশের উপরে চলতেছে, হ্যাঁ ডাইনামিক আমরা পরে শিখবো, প্লাগ ইন দিয়ে করবো, সমস্যা নেই, এখন ডাইনামিক, হ্যাঁ 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 ডাইনামিক করলে একা চেঞ্জ হবে, এটা টেনশন নেওয়ার কিছু না, আমরা আমরা জাভাস্ক্রিপ্টের আমরা যে করে প্লাগ ইন যখন করবো তখন করবো, এখন করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, অনেক ফাংশন লেখার লাগে, অনেক কিছু শিখা লাগবে, ঠিক আছে, তো আমরা এত কঠিনে যাবোই না, কী দরকার এত কঠিনে যাওয়ার। তাহলে আমরা অনেক কিছুতে দেখে ফেললাম, এখন আমাদের আর সামনের দিকে আগানোর পালা না, ওকে, এ দুইটা জাস্ট ইম্পর্টেন্ট, আর একটা আছে কনসোল লগ, সেটা আমি আমাদের খুব একটা লাগবে না, সো এটা আমি না দেখালাম, ঠিক আছে, আমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা দেখি আস, তা আচ্ছা তাহলে আমরা খুব কম সময়ে কিন্তু অনেক কিছু শিখে ফেললাম, তা আমরা এটা নিয়ে আরও ডিপলি আলোচনা করতে পারতাম কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম সেই জন্য ডিপলি আলোচনা করলাম না, আমরা স্টেপ বাই স্টেপ যখন সামনের দিকে যাব তখন এইগুলো নিয়ে আরও আলোচনা হবে, ঠিক আছে, এই টাইপের বিষয়গুলো নিয়ে আর মজা, হ্যাঁ আমরা সময় পেলে এগুলো ধীরে ধীরে দেখাবো।
আচ্ছা, আর একটা জিনিস দেখানো বাদ আছে, যেটা রিয়াদ প্রশ্ন করছিল যে আমি এখানে একটা বাটন রাখলাম, সাপোজ, হ্যাঁ এখানে আমি একটা বাটন রাখলাম, সাপোজ বাটন, এখানে আমি লিখলাম যে রান মি বা ক্লিক মি, তাই না, ক্লিক মি। এখানে আমি একটা, আমরা এই যে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট কথাটা বললাম না, ইভেন্ট চলে যায়, ইভেন্টে দেখি, ইভেন্ট এখানে রাখছিলাম। আপনারা যেটা শিখতে চাইবেন সিম্পলি জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লিখে সার্চ করলাম, এটা চলে যান, এই যে ইভেন্ট, হ্যাঁ, যেটা এইচটিএমএল এর মধ্যে লিখতে হয়, এইচটিএমএল ইভেন্ট, ঠিক আছে। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোড এভাবে লিখব, আমরা শেষে যেভাবে সিমিলার সেভাবে সিমিলারিটি আছে এখানে, যে স্টাইলের ক্ষেত্রে আমরা লিখছিলাম স্টাইল, তারপরে ইকুয়াল দিছিলাম, তারপরে ডাবল কোটেশন দিয়ে ওখানে স্টাইল লিখছিলাম, ঠিক। আমরা যখন জাভাস্ক্রিপ্ট লিখবো তখন ইভেন্ট ইউজ করবো, এইচটিএমএল ইভেন্ট ইউজ করবো, করে আমরা তার মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা লিখবো, ঠিক আছে। এখন আমি এখানে লিখলাম ওয়ান ক্লিক, ওয়ান ক্লিকটা কি, ওয়ান ক্লিকটা কি আমাদের একটা ইভেন্ট, তাই না, তারপরে আছে অনলোড, ঠিক আছে, বাট আমরা ওয়ান ক্লিকটা বেশি বেশি ইউজ করবো ভবিষ্যতে। কোনটা বেশি ইউজ করবো আমরা, অন ক্লিক, যে ক্লিক করবো, ক্লিক করার পরে কিছু একটা হবে, ঠিক আছে। এখানে আমি লিখলাম ডকুমেন্ট, ডকুমেন্ট ডট কি লিখবো, তারপরে এখানে রাইট, তারপরে কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে স্টেটমেন্ট শেষ করবো কি দিয়ে, স্ল্যাশ দিয়ে, এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাপোজ ডেট, আউটপুটে যাই, রিফ্রেশ করি, আসছে, একটা ভুল আসতে, যেটাকে বলা হচ্ছে আমরা সিম্পলি ডেটটা ইউজ করতেছি, কিন্তু আমরা সিম্পলি যদি এটা ইউজ করি, আমরা ডেট ইউজ করেছি, ও এখানে আমাদের এখানে ভুল আছে, তাই না, ডেটে ডেটে সেকেন্ড ব্র্যাকেট কে, ফার্স্ট ব্র্যাকেট কে দিবে, বলে দিবেন না। আচ্ছা, এখন আমরা ই করে ক্লিক করে দেখেন ডেটটা শো করতেছে, তাই না। তাহলে আমরা কি করলাম, আমরা ডকুমেন্ট লিখলাম, রাইট লিখলাম, তারপরে কি দিলাম ডেট, তারপরে কি দিলাম ক্লিক মি, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখেন আমরা এখানে ক্লিক করলে পুরো কোডগুলো চলে যাচ্ছে, শুধু টাইমটা শো করতেছে, তো এইটা একটা প্রবলেম না, এই প্রবলেম তো ফিক্স করতে হবে, তাই না। আগে প্রবলেমগুলো দেখি, তাহলে সিম্পলি আমরা যেই কোডটা আমরা স্ক্রিপ্টের মধ্যে লিখলাম সেটা আমরা ইনলাইনের মধ্যে লিখতেছি না, এবং কোনো একটা কিছু ক্লিক করলে দেন আমাদের ডেটটা শো করতেছে, কিন্তু একটা প্রবলেমে পড়লাম আমরা, সেটা হলো আমরা যখন রিফ্রেশ করতেছি তখন এই বাটন আসতেছে, বাটনে ক্লিক করলে আমাদের সবগুলো চলে যাচ্ছে, শুধু ডেটটা শো করতেছে, কিন্তু আমরা চাচ্ছি এই যে ইভেন্টে চলে আসে, এখানে দেখেন এখানে ক্লিক করলে সবগুলো থাকতেছে কিন্তু ডেটটা নিচে শো করতেছে, তা আমাদের এটা লাগবে না, আমাদের তো এমন একটা জিনিস লাগবে, তাই না। এটা আমরা দেখবো ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ দেখবো, এখানে আমরা আরও কয়েকটা জিনিস শিখে নিই, ঠিক আছে, আমরা অনেক কিছু দেখে ফেলতেছি তো আজকে একদিনেই, আমার শুক্রবার আছে তো, দেখে নেবেন, সমস্যা কি, একটু কষ্ট করবেন, তাই না। আচ্ছা, এখন আমরা এভাবে না লিখে, আচ্ছা এখানে একটা বিআর ট্যাগ দিই, বিআর, এখানে আবার লিখলাম বাটন, লিখলাম অন ক্লিক, অন ক্লিক কোথায় লিখছি, ক্লিক মি, তারপরে লিখলাম অন ক্লিক, তারপর ইকুয়াল ডাবল কোটেশন, এইখানে আমি লিখলাম ডিসপ্লে ডেট, না ডিসপ্লে ইয়ে ডেট কোথায়, এই যে এটা সাপোজ এটা হলো ফাংশন, বাট আমরা এখানে ফাংশন করি না এখনো, জাস্ট আমরা যদি এটা ই করে দিই, সাপোজ পেস্ট করে দিলাম, এখানে দেখেন তো শো করে কি না, কোনো শো করতেছে না, এখানে 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 কল এখানে কল করছে হলো একটা ফাংশন কল করছে, যেটা আমরা তৈরি করা শিখবো, এখানে দেখেন ফাংশন কথাটা আছে, এই যে আমরা ফাংশন তৈরি করা শিখবো, কীভাবে জাভাস্ক্রিপ্ট ফাংশন তৈরি করতে হয়, ঠিক আছে। আর গণি স্যার বললেন না যে স্টাইল কীভাবে করতে হয়, আমরা তো জাভাস্ক্রিপ্টে এইচটিএমএল অ্যাড করলাম, অ্যাড করে ওইটাকে আমরা কাস্টম স্টাইল করলাম, আমরা ডোম স্টাইল দিয়ে, আমরা কিন্তু ডোম স্টাইল অবজেক্ট, এটা দিয়ে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়েই স্টাইল করতে পারি, যে কোনো কিছু একটা ক্লিক করব কালারটা চেঞ্জ হবে, যদি সময় থাকে এটা দেখাই দিব, ঠিক আছে।
আচ্ছা, রিয়া সুন্দর একটা প্রশ্ন করছে যে ইভেন্ট কি শুধু একটা কিনা। আমরা ইভেন্ট তো বললাম, ইভেন্ট কয়েকটা আছে, বাট ইভেন্ট আমরা সব থেকে বেশি ইউজ করবো ওয়ান ক্লিক, ওয়ান ক্লিক ইভেন্টটা সব থেকে এটা বেশি ইউজ করবো আমরা, এই জন্য এটা বেশি বেশি আমরা এখন শিখবো। ঠিক আছে, কী কী শেষ করলাম এখন? আমাদের স্টেটমেন্ট পর্যন্ত শেষ, কমেন্ট শেষ, তারপর এখানে আমরা আর কোনো কিছু শেষ করছি এখন? নর্মালি জাস্ট একটা নতুন ফাংশন দেখলাম যে আমরা কীভাবে একটা বাটন ক্রিয়েট করতে পারি এবং বাটন ক্রিয়েট করার পরে ডেট কীভাবে শো হয়, তাই না? এখন বিষয় হলো, এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন, সরি এখানে না, আমি এটা দেখা যাচ্ছি এটা দিয়ে, এখানে দেখেন বাটন। ঠিক আছে, এখানে আমি সাপোজ লিখলাম এইচ টু, আচ্ছা নাল ডেভারি কোডটা নিয়ে আসি ডিরেক্টলি এখান থেকে, কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিলাম, রান করলাম। হ্যাঁ, নাল ডেভারি কথাটা শো করতেছে। এখন আমি এখানে ক্লিক করি দিস ইজ টাইম, দেখেন নাল ডেভারি কথাটা আছে কিন্তু তারপরে কিন্তু আমার এটা এটা শো করতেছে, টাইমটা শো করতেছে, তাই না? তা আপনারা একটু আগে বললেন না যে, আমি বলছিলাম যে এটা একটা প্রবলেম যে আমরা ক্লিক করতেছি ডেটটা এভাবে চলে আসছে কিন্তু অন্য অন্য কন্টেন্টগুলো হারা যাচ্ছে। এইটা ইউজ করতে হয় ইনার এসটিএমএল নামে একটা মেথড আছে জাভাস্ক্রিপ্টে, সেটা ইউজ করে আমরা ডেটটা পাবলিশ করব আমাদের ওয়েবসাইটে। আমাদের এই টাইপের কিছু করার আগে আমাদের আরও কিছু শিখবো। ইনার এস্টিমেলটা সিম্পলি আমরা একে অন ক্লিকটা দেখে নিই। হ্যাঁ, আমরা যদি এখানে লিখি আমাদের কোডের মধ্যে, হ্যাঁ এখানে ডিসপ্লে ডেট ফাংশনটা, এখানে ফাংশন ছিল তুলে দিয়ে আমরা এখানে লিখি দিস, ঠিক আছে, ডট ইনার ইনার এস্টিমেল, বানান ভুল থাকলে আমাকে বলেন, বানান ভুল আছে ঠিক আছে তো না, ইনার এস্টিমেল দেন ইকুয়াল দিলাম, দেন এখানে কী ফাংশনটা হবে আমাদের, এই যে ডেট ফাংশনটা হবে না, এটা কপি করে আমার আমরা এখানে বসাই দিলাম। তারপরে আমাদের কী দিতে হবে এখানে, আর কিছু দেওয়া লাগবে না। আচ্ছা এখানে আমি রিফ্রেশ করি, তারপরে আমি এখানে ক্লিক করি, ডেট শো করছে। হ্যাঁ বলেন। আচ্ছা এটা গুড কোশ্চেন যে এখানে আমরা ব্র্যাকেট কেন দেই না। আচ্ছা এখানে হলো আমরা যখন ডকুমেন্ট কথাটি লিখলাম, হ্যাঁ ডকুমেন্ট রাইট বা অ্যালার্ট ফাংশন লিখলাম, তখন সেটার হলো ডিফল্ট প্রথমে শুরু করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তার মধ্যে আবার যখন আমরা ডেট ফাংশন লিখলাম দেন ডেট ফাংশনের আবার ফার্স্ট ব্র্যাকেট আছে, অর্থাৎ এর মধ্যে আবার অনেক রকম ফাংশন লেখা যায়। ঠিক আছে, বা এইখানে ডেট লিখলেন ডেটের মধ্যে অনেক রকম ফাংশন লেখা যায়, সেই জন্য আমাদের এখানে আবার ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া লাগছিল। কিন্তু এখানে আমরা তো ডকুমেন্ট রাইট কথাটা লিখিনি, ডকুমেন্ট রাইট কথাটা লিখছিলাম কোথায়, আমরা এখানে লিখছিলাম না, এই জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া লাগছিল, দেন আমাদের ডেট দেওয়া লাগছিল, দেন আমাদের আবার ডেটের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগছিল। বাট এখানে তো আমরা ডিরেক্টলি ফাংশনটা লিখতেছি, মেথডটা লিখতেছি, আমরা ডকুমেন্ট ইউজ করতেছি না, আমরা অ্যালার্ট ইউজ করতেছি না, বুঝতে পারছেন? আচ্ছা ট্রাই করে দেখেন, হ্যাঁ ট্রাই করে দেখেন, ছোট হাতে লেখেন, হ্যাঁ লেখেন, এখন দেখেন কাজ করে কিনা, কাজ করতেছে। কিছু কিছু রুলস আপনাকে মেনটেন করতে হবে, কারণ এস্টিমেল এর এখানে নর্মালি এস্টিমেল এর ফুল মিনিংটা আমরা লিখি নর্মালি বুড়ো হাতের আপার কেসে। হ্যাঁ স্যার বলেন। অপশন হ্যাঁ, আচ্ছা একটু আগে আমি ফাংশন ইউজ করছিলাম না এখানে, হ্যাঁ আচ্ছা এই কাজগুলো তো আপনি এসটিএমএল সিএসএস দিয়ে করতে পারবেন না স্যার, সেভ করি আবার রিফ্রেশ করি, এই কাজগুলো তো আপনি এই যে এটা আসতেছে এই কাজগুলো তো আমরা সিএসএস দিয়ে করতে পারতেছি না, আমরা তো জাভাস্ক্রিপ্ট, এগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করব। হ্যাঁ এই যে প্রথমে বললাম ফাংশনাল কাজ বা কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছি বা ডাইনামিক করতে যাচ্ছি, তাই না? এক্সাম্পল সুন্দর একটা এক্সাম্পল দিয়ে দিছিলাম কোড প্যানে, যে গুনি স্যার প্রথমে আপনি প্রথমে মিস করছিলেন এটা, গণিত মিস করছিলাম মনে হয় এটুকু,
গুণী স্যার মিস করছিল, আমরা সুন্দর একটা এক্সাম্পল দিছিলাম যে আমরা ডাইনামিক এইচটিএমএল কিভাবে অ্যাড করতেছিলাম, ডাইনামিক লিস্ট অ্যাড করছিলাম। আচ্ছা আমরা আর একটু ডিটেলে চলে যাই না, আমরা একটা ফাংশন তৈরি করি, ফাংশনটা আগে শিখে নিই, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট কিভাবে ফাংশন করে করতে হয়, আমরা একটু আগে যে এখানে একটা ফাংশন অ্যাড করছিলাম না, যেমন বাটন একটা ইউজ করলাম, আমরা এখানে ডিসপ্লে ইউজ করছিলাম, হ্যাঁ ডিসপ্লে ডেট আমরা এটা ইউজ করছিলাম, মনে আছে একটু আগে? এটা হলো একটা ফাংশন কল করছিলাম, বাট আমাদের কোনো ফাংশন এখানে তৈরি করা আছে? আমরা এখানে জাস্ট মেথডগুলো ইউজ করছিলাম জাভাস্ক্রিপ্টে, বিল্ট ইন মেথডগুলো, কিন্তু আমাদের একটা ফাংশন এখানে কল করছিলাম কিন্তু কাজ করছিল না, কারণ আমাদের কোনো ফাংশনই ল্যাক করা নেই, তো আমাদের একটা ফাংশন কল করতে হবে না। এখন আমরা যদি একটা ফাংশন এখানে লিখি, আমরা এটা নতুন নতুন পেজে দেখাই, হ্যাঁ নতুন পেজে দেখাই, ফাংশনটা আলাদা পেজে দেখাই। ফাংশনের আগে আমরা এই বিষয় কিছু বিষয়গুলো আমরা একটু শিখে আসবো, হ্যাঁ ফাংশন শুরু করার আগে। ওকে ফাংশনটা খুব সিম্পলি দেখাতে দিতে বলবো। তো আমরা ফাংশনে যাওয়ার আগে তাহলে কোনগুলো বিষয়গুলো, এই যে এগুলো একটু জানা লাগবে হালকা পাতলা, কিন্তু আমরা ডিরেক্টলি যদি ফাংশনে চলে যাই, অর্থাৎ যে কাজটা আমরা এখানে এইখানে করতেছি সেই কাজটা আমরা ফাংশন দিয়ে এখানে জাস্ট ফাংশনটা কল করে করতে পারি, তাই না? তো এটা দেখি ফাংশন কীভাবে করতে হয় আগে দেখে আসি। তাহলে ফাংশন যদি আমি এখানে লিখি, ফাংশন প্রথমে কী করব, ফাংশন কথাটা লিখবো, তাই না? এটা একটা কিওয়ার্ড যেটা আমরা একটু স্টাডি করব, এই যে কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের জাস্ট একটা কিওয়ার্ড, কি এটা কি লিখলাম আমরা ওখানে, কিওয়ার্ডটা লিখলাম, ফাংশনটা হলো জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড। আমরা যে গুগলে সার্চ করতেছি না যে বুটস্ট্র্যাপ, বা এই বুটস্ট্র্যাপ কথাটা সার্চ করতেছি, এইটা একটা কিওয়ার্ড বলে, ঠিক আছে? তারপর লিখতেছি টেমপ্লেট, বুটস্ট্র্যাপ টেমপ্লেটস, এইটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। এখন ফাংশনের ফাংশনটা হলো জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড, এমন অনেক কিওয়ার্ড আছে যেগুলো আপনারা একটু মাথায় রাখবেন, মুখস্থ করতে হবে বা এই টাইপের অনেক কিছু করতে হবে না, বাট মাথায় রাখবেন, কারণ এই ফাংশনের এই কিওয়ার্ডগুলো, জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ডগুলো ভবিষ্যতে আপনাদের সামনে আসবে বারবার। তো যখন বুঝতে যদি না পারেন, সেজন্য স্টাডি করে নেবেন যেন এই বিষয়গুলো আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা একটা কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলেন। হুম হ্যাঁ এটা করা যায়, টেনশন টেনশন না কিছু না, আমরা শিখ যদি সময় পাই আমরা শিখ, অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট শিখবো, বাট জাভাস্ক্রিপ্ট আমরা তো বেসিক শিখবো, আপনি যেটা বললেন ওটা অনেক অ্যাডভান্স, কিন্তু আপনি যেটা বললেন না গণি স্যার, ওটা খুব সহজ সহজ মেথড দিয়েও করা যায়, যাবে হ্যাঁ হ্যাঁ। আমরা এটা শেষের দিকে কীভাবে করছিলাম, হোভার দিয়ে করছিলাম, হোভার করলে অনেকগুলো জিনিস আসতেছে, তার জাভাস্ক্রিপ্টে একটা শো হাইড মেথড আছে, বা ওটা যে করে দিয়েও করতে পারবো আমরা, খুব সহজে করতে পারবো যে করে দিয়ে, গুণী স্যার টেনশন আর কিচ্ছু নাই, সবই দেখবো আমরা, জাস্ট মাথা রাখেন, প্রশ্ন করবেন আমি দেখাই দেবো, ঠিক আছে? যে কোয়েরিতে জাভাস্ক্রিপ্টে শো হাইড মেথড আছে, যে কোয়েরিতে আরও সহজ করে দিছে এটা, তো এটা সিম্পলি আমরা ইউজ করলে শো হাইড করতে পারবো। আপনি ক্লিক করবেন কোথায় শো করতে যাচ্ছেন, কোন জিনিসে শো করতে যাচ্ছেন, সেইগুলো আমরা শো করে দিতে পারবো। তা আমরা ফাংশনটা একটু হালকা দেখে আসি, তাই না? এখানে আমি সাপোজ লিখলাম বাটন, বাটনে কি ইউজ করা লাগবে, বাটন ইউজ করা লাগবে না, অন ক্লিক ইউজ করলাম, তারপরে এখানে একটা ফাংশন, ফাংশনটা লিখলাম, ফাংশনটা লেখার পরে এখানে আমাকে একটা ফাংশনের নাম কল করতে হবে, কি কল করতে হবে, কি কল করতে হবে, না আমরা যখন আমরা যখন ফাংশন ফাংশনটা লিখবো জাভাস্ক্রিপ্টে, তখন আমাদের একটা ফাংশনের নাম দিতে হবে, যে ফাংশনটা আমরা এইচটিএমএল বিভিন্ন জায়গায় কল করতে পারি। অন ক্লিকটা ঠিকই আছে বানান, অন ক্লিক মানে ঠিকই আছে, ভুল আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ফাংশনের কী করবো, আমাদের একটা নাম দিতে হবে, সাপোজ এখানে নাম দিলেন গণি স্যারের নাম দিলেন, হ্যাঁ
এটা একটা ফাংশনের নাম হলো। তারপরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলেন সাপোজ, এখানে আমরা ভবিষ্যতে অনেক কিছু লিখবো, জাস্ট আমরা রেখে দিলাম। তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই কোডটা এখান থেকে কপি করি, এটা কপি করি, হ্যাঁ কপি করে আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই ফাংশনের নামটা আমরা কপি করে, কপি করে আমরা এখানে বসাই, বা এখানে বসাই দিই গণি। তারপরে কী দিতে হবে এখানে, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। রিফ্রেশ করি, আমাদের আউটপুটে যায়, রিফ্রেশ, আচ্ছা এখানে আসে নাই। আমরা ডকুমেন্ট রাইট কথাটা লিখি, এবার আসছে। তা আমরা সিম্পলি কী করলাম বলেন তো, আমরা আগে কী করছিলাম, ডকুমেন্ট রাইট কথাটা লিখছিলাম, লেখার পরে আমাদের মেইন ওয়েবসাইটে বা একটা ওয়েব পেজে আমরা ডেটটা শো করছিলাম, তাই না? তারপর আমরা কী করছিলাম, ডিরেক্টলি বাটন অ্যাড করছিলাম, বাটন অন ক্লিক, এর মধ্যে আমরা এই যে এখানে এর মধ্যে আমরা কী করছিলাম, ডকুমেন্ট ডট রাইট, দেন আমরা ডেটটা শো করেছিলাম কী দিয়ে, ক্লিক ক্লিক করলে ডেটটা শো করছিল। কিন্তু আমি একটা ফাংশন ক্রিয়েট করছি, কোথায়, এখানে একটা ফাংশন ক্রিয়েট করছি, ফাংশনের নাম দিছে কি গণি। এখন আপনি এখানে সার্চ ই করেন, ডিসপ্লে ডেট, ফাংশনের নাম দিলেন কি ডিসপ্লে ডেট। এখন এইখানে কি গণি নামটা চেঞ্জ না করলে কি এটাকে আসবে, দেখে রিফ্রেশ করি, আসছে, আসে নাই কিন্তু। তাহলে এই নামটা এখানে শো করা লাগ এই কল করা লাগবে না অন ক্লিকে, হ্যাঁ বলেন, বলেন, হ্যাঁ রিয়াদ শুনতে পাচ্ছি, এখানে এখানে এটুকু, না না না, এখানে ফাংশন আমি যদি সাপোজ মনে করেন আপনি, এটা তো জাস্ট আমরা ফাংশন দিল অ্যাড করলাম, নাম দিলাম, হ্যাঁ নাম দেওয়ার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এখানে অনেক কিছু হয়, সাপোজ এখানে এ বি, এটা এটা সম্পর্কে ডিটেল একটু কথা বলবো, হ্যাঁ, বাট এখানে আমরা আপাতত ফাঁকা রাখবো। আর এটা ইউজ করতে হয় এইভাবে, প্রথমে ফাংশন, ফাংশনে একটা নাম দিতে হয়, নাম দেওয়ার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমরা যে কথাগুলো ডকুমেন্ট রাইট কথাটা লিখছিলাম সেটা আমরা ফাংশনের মধ্যে দিয়ে দিব। আমরা সিম্পলি ফাংশনটা কল করব, কোথায় কল করব, অন ক্লিকে। আমি এই জন্য আগে জিনিসগুলো একটু শেষ করতে যাচ্ছিলাম, হ্যাঁ বলেন, আমি আচ্ছা আমি একটু বলি, এক্সপ্লেন করি, খুব সিম্পলভাবে বুঝেন, কঠিনভাবে নিয়ে না, হ্যাঁ খুব সিম্পলভাবে বুঝেন। এখানে আপনি যখন ডকুমেন্ট, হ্যাঁ এখানে জাস্ট আমি সিম্পলি লিখলাম, ডিরেক্টলি শো করতেছে, তাই না? বা এখানে আমি সিম্পলি বাটনে ক্লিক করলাম, অন ক্লিকে লিখলাম, এটা ডিরেক্টলি শো করতেছে, মানে বাটন ক্লিক করার পর এখানে শো করতেছে। কিন্তু এইটা এখানে লেখা ঝামেলা না, জাভাস্ক্রিপ্ট কোড লেখা তো এখানে ঝামেলা, বারবার এখানে চেঞ্জ করা লাগতেছে। কিন্তু আমি যাচ্ছি একটা ফাংশন আমরা ক্রিয়েট করব, এবং ওই ফাংশনে, ফাংশনটা আপনি এখানে এই যে ডিসপ্লে, এখানে গণি স্যার এখানে শো করতেছে না দেখেন, কারণ এখানে ফাংশনটা কল করা লাগবে। তো আমরা ডিসপ্লে ডেট, গণি স্যারের নামটা সরাই দিয়ে এখানে ডিসপ্লে ডেটটা দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে আমরা এখানে রিফ্রেশ করি, এই যে ক্লিক করলে ফাংশনটা শো করতেছে। তার মানে কি আমরা এইখানে যা লিখবো ফাংশনের মধ্যে তা আমাদের এখানে শো করবে না, হ্যাঁ এখানে আর এখানে, আচ্ছা এখানে আমি কি বললাম, এখানে জাস্ট আমি যখন ফাংশন কল করতেছি, হ্যাঁ এতটুকু এতটুকু, হ্যাঁ 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 আমাদের এখানে, হ্যাঁ আমরা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা যখন আমরা কি করছিলাম, এতটুকু কপি করে কিন্তু আমরা এখানে এভাবে লিখতে যাচ্ছিলাম পারছিলাম, তাই না, এভাবে লিখতে পারছিলাম। বাট আমরা যদি
হচ্ছে আমরা যদি একটু কমাই নি, আমাদের কষ্টটা কমাই নিলাম। সাপোজ এখানে আমরা দেখলাম ডকুমেন্ট ডট রাইট, এখানে একটা এইচটিএমএল কোড অ্যাড করলাম, দেন এখানে আমরা নিচে লিখলাম ডেট, ঠিক আছে। আমরা একটু আউটপুটে যাই, রিফ্রেশ করি, ক্লিক করলে দেখেন এখানে ডেট শো করতেছে এবং এখানে আজকের ডেটা শো করতেছে। এই যে এই কথাগুলো আমরা যদি এইচটিএমএল এ করতে যেতাম, অনেক কোড করা লাগতো না এবং হিজিবিজি ক্যামেরাটা বিচ্ছিরি লাগতো না। এই জন্য আমরা ফাংশন ইউজ করব। ফাংশনের মধ্যে সব কিছু থাকবে, আমরা জাস্ট ফাংশন এই নামটা কল করতেছি কোথায়, অন ক্লিকের মধ্যে। বুঝতে পারছেন এবার? হ্যাঁ, এখানে আমি কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছেন যে আমাদের বাংলাদেশ টাইম, ঠিক আছে, বাংলাদেশ টাইম, এটা কপি করে এখানে শেষ করে দেন, অন ক্লিকে বসাই দেন। জাস্ট ফাংশনের নামটা বসাই দিলাম, হ্যান্ড রিফ্রেশ করেন, ক্লিক করেন, চলে আসলো। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিলাম যে ডিসপ্লে ডেট অ্যান্ড টাইম, ওকে, এখন রিফ্রেশ করেন, ক্লিক করেন, চলে আসলো। বুঝতে পারছেন এতটুকু কারো সমস্যা আছে ফাংশনের বিষয়টা? আরও ডিটেলে বলে দেবো। হ্যাঁ, ফাংশনটা অলরেডি শেষ করে দিছি। হ্যাঁ, এইভাবে আমরা ফাংশন তৈরি করবো ভবিষ্যতে। ওকে, আপনারা কি চিন্তা করতেছেন যে 1 ঘন্টার মধ্যে যাবে স্ক্রিপ্ট শেষ করে? আচ্ছা, হ্যাঁ, বুঝি নাই, সরান, বুঝি নাই, একদিনে যাবে স্ক্রিপ্ট শেষ করে দেবো না, 15 সমস্যা নাই, একদিনে যাবে শেষ করেন, আমি নেক্সট ডে থেকে যে করে প্লাগইন ইউজ করা শুরু করব, ঠিক আছে। 1 মাসে জাভাস্ক্রিপ্ট আমরা একদিনে শেষ করে দেবো, সমস্যা নেই। ও গড, আচ্ছা, এই বিষয়গুলো আলাদা করি না, বাটনের বিষয়গুলো আলাদা করি আর ফাংশন এইগুলো আলাদা করে নি। হ্যাঁ বলেন। প্রজেক্টের টাইম লাইন যদি দরকার হয় বাড়াই দিবে হালকা পাতলা। হ্যাঁ 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 তাই না? আচ্ছা, যদি আপনারা চান সময় একটু বাড়ায় নিতে তাহলে সমস্যা নেই। এইচটিএমএল, সিএসএস, তারপরে জাভা স্ক্রিপ্ট তো আপনার জাস্ট আমরা যে করি লাইব্রেরিগুলো জানা সুন্দরভাবে ইউজ করতে পারি, প্লাগইনগুলো ইউজ করতে পারি, সেই জন্য শিখতেছি, তাই না? আমরা জাভা স্ক্রিপ্ট ওইভাবে ডিরেক্টলি অতটা ইউজ করবো না, জাস্ট আমরা এই জাভা স্ক্রিপ্ট ওইভাবে শুরু করতে গেলে, শেষ করতে গেলে সময় লাগবে। আমরা একদিনে জাভা স্ক্রিপ্ট শেষ করে দেওয়ার প্ল্যান করতেছি। তা আমি এই কোডগুলো একটু আলাদা করে দেবো, হ্যাঁ, একটু সাজাই দেবো নি, কারণ এখানে এই যে কারণ বাটনের বিষয়গুলো আর আমি এই বিষয়গুলো আলাদা করে দিচ্ছি একটু। হ্যাঁ বলেন। হ্যাঁ, আজকে কুইকলি আপলোড করে দেবো, সমস্যা নেই, টেনশন নেওয়ার কিছু নাই, যেন বাসায় যেয়ে আজকে কালকের মধ্যে আপনারা জাভাস্ক্রিপ্ট শেষ করে নিতে পারেন, তাই না? আচ্ছা, তাহলে আমরা নেক্সট শুরু আবার বাকি জিনিসগুলো একটু স্টাডি করি। হ্যাঁ, আমরা এইগুলো একটু স্টাডি করা লাগবে। দেখেন আমরা এখানে কিন্তু কী কী শেষ করলাম, তাহলে এগুলো নিয়ে অনেক কথা বলা যেত, বাট আমরা অল্পের মধ্যে শেষ করার চেষ্টা করছি। তা আমরা স্টেটমেন্টটা হালকা, হ্যাঁ, কমেন্ট শেষ করছি, তারপরে অলরেডি আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি এবং ফাংশন কীভাবে কাজ করে, কীভাবে ফাংশন লিখতে হয় আমরা দেখছি, তাই না? ইভেন্ট কী জিনিস, ইভেন্ট এইচটিএমএল, এই যে আমরা এইচটিএমএল এ কোড করতেছি না, অন ক্লিক ইউজ করে আমরা এখানে অন ক্লিক মানে বাটনে ক্লিক করা, এটা একটা ইভেন্ট। এই যে মাউসটা আমরা যখন এইচটিএমএল এ সিএসএসে মাস্টার যখন ক্লিক করতেছি, এটা ফোকাস করতেছি বা হোভার করতেছি, ইভেন্ট, এটা একটা ইভেন্ট, তাই না? তো এইভাবে এইচটিএমএল ইস ইভেন্ট কী জিনিস সেটা আমরা অলরেডি শিখে ফেলছি, তাই না? এখন আমাদের কিছু বিষয় জানা লাগবে, কিওয়ার্ড জানা লাগবে। অলরেডি আমি কিন্তু কিওয়ার্ড কথাটা উচ্চারণ করছি, কোনটা কিওয়ার্ড বলেন তো?
এই যে ফাংশন, এটা একটা কিওয়ার্ড, তাই না? ফাংশন এটা একটা কিওয়ার্ড অলরেডি আমরা জানি। এখন এখানে লেখেন জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড, ঠিক আছে? এখানে লিখলাম জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড, এখানে আমি একটু যাই, এই যে এখানে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন না, এই কত লেখা। আচ্ছা আমরা একটু সহজ লিস্টে চলে যাই, একটু খেয়াল করেন তো এই ফাংশন কথাটা এখানে আছে কিনা লিস্টে। আছে, এখানে লেখেন জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস, এই জিনিসগুলো এর মধ্যে ফাংশন কথাটা আছে যেটা আমরা অলরেডি ইউজ করছি এখানে। তাহলে কি এগুলোকে আমি বললাম না, এটা হলো কিওয়ার্ড, একটা ফাংশন কথাটা হলো কিওয়ার্ড, ঠিক আছে? এইভাবে জাভাস্ক্রিপ্টের প্রচুর কিওয়ার্ড আছে, দেখছেন? এইগুলো জাস্ট আপনার একটু এখানে সবগুলো শেখা লাগবে না, এমন কোন এমন বিষয় না যে সবগুলো মুখস্থ করে নেওয়া লাগবে, জাস্ট এগুলো। হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ক্লাস ইউজ করে অনেক কিছু করা যায়। এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আছে জাভাস্ক্রিপ্টের, এইগুলো জাস্ট আপনার একটু মানে চোখ বুলাই নেবেন, কি করবেন চোখ বুলাই নেবেন, যেন আপনাদের সামনের ক্লাসগুলোতে যখন আমরা লাইব্রেরিগুলো ইউজ করবো, প্লাগইন যেন ইউজ করবো, তখন আপনারা যেন বুঝতে পারেন এটা একটা কিওয়ার্ড ইউজ করছি, ঠিক আছে? কি বললাম, এইগুলো একটু চোখ বুলাই নেবেন, এগুলো মুখস্থ করার দরকার নেই। এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, তারপরে তুই স্কুলে দেখে আছে কিনা। হ্যাঁ এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে জাভা স্ক্রিপ্টের, আরও দেখি ডিটেলে ভালো কোনো কিওয়ার্ড, ডিটেলে যদি কিওয়ার্ডের লিস্ট পাই সুন্দরভাবে আমি দেখাই, লিঙ্ক দিয়ে দেবো না। হ্যাঁ এই যে ঘুরে ফিরে একই জিনিস, তো আপনারা এগুলো কি করবেন বাসায় যে একটু চোখ বুলিয়ে নেবেন। হ্যাঁ আমরা এত এতগুলো কিওয়ার্ড কখনো ইউজ করব না, আমরা আজকে দেখলাম ফাংশনটা দেখলাম, ঠিক আছে? আরও কয়েকটা হয়তো বা দেখবো, তো আমরা যতটুকু দরকার ততটুকু শিখবো, আর এগুলো আমরা সিম্পলি কি করব চোখ বুলিয়ে নিব না। রিটার্ন রিটার্ন খুব ইউজ হয় মানে কন্টিনিউসলি। হ্যাঁ বলেন। হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো অনেক ইউজ আছে, যেমন ফর, ইফ, হ্যাঁ ইলস, এগুলো হলো ফাংশন তো ই করতে হয়, কন্ডিশনের জন্য ব্যবহার করা হয়, ইলস, ইফ ইলস, কন্ডিশন জন্য ব্যবহার করা যায়। পিএসপিতে আমরা যদি আমাদের সময় পাই, ওয়ার্ডপ্রেসে যদি পিএসপিতে সময় পাই, আমি দেখাই দেবো জাভাস্ক্রিপ্ট ইফ ইলস। আমি এখানে আমি বলে দিতে পারি যে যদি এটা হয় তাহলে এটা হবে, এটা যদি না হয় তাহলে এটা হবে, সেই ক্ষেত্রে আমরা ইফ ইলস ব্যবহার করতে পারি। এটা হলো একটা কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের। হুম না 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 না, কোথায় ডাবলটা যেন, কোথায় ফাংশন, এই যে এখানে, না না এটার ইউজ আছে। আপনারা আপনারা সিম্পলি আপনারা এগুলো এত কিছু দেখাতে গেলে তো সময় পাবো না, আমরা বেসিক জিনিসগুলো শেষ করবো না। জাস্ট আপনারা এগুলো চোখ বুলে নেবেন, যেটা শেখার দরকার হয় সিম্পলি একটু সার্চ করে নেবেন যেটা কীভাবে ইউজ করতে হয়। ওই যে বললাম প্রথমে বলে না, আমাদের ক্লাসে তো সব বিষয় দেখা পসিবল না, এগুলো প্রতিটা জিনিস ভালো করে দেখতে গেলে এক মাস সময় এমনিতে চলে যাবে, যে সেখানে আমরা তো একদিনে বেসিক জিনিসগুলো মোটামুটি জিনিস শেখার চেষ্টা করতেছি। হ্যাঁ এভাবে করে নিয়ে আপনাদের মতো করে শেখার চেষ্টা করবেন। আচ্ছা দেখ, আচ্ছা আপনারা করে নিয়ে এভাবে, তো এই কিওয়ার্ডের লিস্টগুলো আমি লিঙ্কটা দিয়ে দিব না। হ্যাঁ জাস্ট ধারণা নেবেন এগুলো সম্পর্কে, যেন ভবিষ্যতে আমরা দেখলে যেন আমাদের মানে মাথাটাতে খারাপ হয়ে না যায় যে এটা কি জিনিস, এটা তো আমরা দেখি নাই, ঠিক আছে? ক্লিয়ার সবাই? আচ্ছা তাহলে আমাদের কিওয়ার্ড সম্পর্কে একটা ধারণা আমরা হালকা পাতলা ধারণা নিয়ে নিচ্ছি, যে ফাংশন আমরা একটা কিওয়ার্ড ইউজ করে কিভাবে আমাদের একটা ফাংশন তৈরি করলাম এবং ফাংশনটা কিভাবে কল করতে হয় সেটা আমরা জানি। এখন আমার বিষয় হলো যে যতটুকু আমরা ক্লাসে শিখবো কনসেপ্টটা জাস্ট বুঝে নেব, বাকি জিনিসগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। ওই যে সবসময় এক যে এক্সাম্পল দিই যে একটা টিচার একটা ম্যাথ করাচ্ছে ক্লাসে একটা, বাকি জিনিসগুলো ম্যাথগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করতেছেন, তাই না? তো কিওয়ার্ড কী জিনিস সেটা আমি বলে দিলাম, আপনারা বাসায় যে বাকি কিওয়ার্ডগুলো একটু জাস্ট ধারণা নিয়ে নেবেন।
আর যেগুলো প্রপারলি দেখা দেখানো দরকার পুরোটুকু সেগুলো আমি দেখাই দিচ্ছি। ওকে ক্লিয়ার? এখন আমরা দেখব ভেরিয়েবল, সিনট্যাক্স এবং ডাটা টাইপ, এইগুলো অনেক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। শুরু করতে প্রস্তুত? কন্টিনিউ করব? আপনাদের লিঙ্কগুলো নিয়ে দিয়ে নিলে আপনারা গুগলে সার্চ করা একটু ভুলে যাবেন, আমি টপিকগুলোর নাম দিয়ে দেবো, গুগলে সার্চ করে নিতে পারবেন না। আর এই ফাইলটা দিয়ে দেবো নি আপনাদের, ঠিক আছে? গুগলে সার্চ করে করে নিতে পারবেন না, কথা বলে না কেউ, বোরিং লাগতেছে, একটু গল্প করবেন, টাইম নেবেন, ব্রেক নেবেন। আমি নিজে টিউটোরিয়াল বোর্ড দেখতে বসলে আমার ঘুম পাই। আচ্ছা, এখন আমরা এখানে এখন প্রথমে দেখবো একটু ভেরিয়েবলটা দেখবো। হ্যাঁ, ভেরিয়েবল দেখার পর আমরা সিনট্যাক্স সম্পর্কে একটু ধারণা দেবো, যে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স জিনিসটাকে। হ্যাঁ, তো আমরা একটু ভেরিয়েবল জিনিসটাকে কিছু জেনে আসি, ভেরিয়েবল কী জিনিস। এখানে লিখি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, খুব সহজ একটা জিনিস এবং খুব সহজ ভাষা বোঝাই দেবো আমি। তো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল হলো একটা বক্স বলতে পারি। আপনি একটা বক্স নিয়েছেন, যেটার মধ্যে আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য চকলেট, হ্যাঁ, চিপস, হ্যান ত্যান অনেক কিছু নিয়েছেন, নিয়ে আপনার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাচ্ছেন। সাপোজ সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, তার জন্য প্যাকেট করে রাখলেন, সামনে ওগুলোকে তাকে ডেলিভার করবেন। এই যে বক্স, এই বক্সটাকে বলা বলা হচ্ছে, যদি বক্সটাকে আমরা একটা ভেরিয়েবল হিসেবে ধরি, যে গিফট বক্স, এটাকে যদি আমরা ভেরিয়েবল হিসেবে ধরি, তো এটা একটা বক্স এবং ওই বক্সের মধ্যে আমরা অনেকগুলো ভ্যালু রাখতেছি, তাই না? অনেকগুলো জিনিস রাখতেছি, সেটা হইতে পারে আপনি চকলেট রাখেন, সেটা হইতে পারে চিপস রাখেন, ইচ্ছা মতো রাখেন। তো এই এমন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও ভেরিয়েবল ইউজ করে আমরা এমনভাবে একটা বক্স নিব, অর্থাৎ একটা নাম নিব, বিভিন্ন জিনিস নিব, নিয়ে ওর মধ্যে আমরা ভ্যালু রাখবো, ঠিক আছে? বিভিন্ন টাইপের ভ্যালু রাখবো, আমরা নাম রাখতে পারি, আমরা সংখ্যা রাখতে পারি, এইগুলো রাখবো। এবং রেখে ওইগুলো আমরা, যেমন আমরা আপনার গার্লফ্রেন্ডকে আপনি গিফট করতেছেন, তেমন আমাদের ওয়েব পেজে আমরা ওইগুলোকে প্রকাশ করবো, ওইগুলো দিয়ে কিছু করবো, সামথিং করবো আমরা। হ্যাঁ, তো চলুন একটু দেখে আসি এটা কীভাবে করতে হয়। আচ্ছা, প্রথমে এগুলো একটা নাম লিখিনি, হ্যাঁ, এগুলো নাম ওভাবে দেওয়া হয়নি। আচ্ছা, এটা ছিল হলো ডকুমেন্ট, হ্যাঁ, ডকুমেন্ট রাইট, রিনেম করে নিই এগুলো, একটু ক্লিয়ার করে নিই। ডকুমেন্ট রাইট ফাংশন ছিল এটা, তারপরে একটা ছিল অ্যালার্ট ফাংশন, এটা ছিল অ্যালার্ট, ছিল কোনটা, অ্যালার্টটাকে কমেন্ট করে দিছিলাম। আচ্ছা, অ্যালার্ট দিয়ে আর একটা আলাদা করে ফাইল তৈরি করে আপনাদের আপলোড করে দেবো, নি আলাদা আলাদা করে দিই। আচ্ছা, এখানে একটা নাম আমি নিই, হ্যাঁ, ভেরিয়েবল, আমরা এখন শিখবো ভেরিয়েবল কী জিনিস, মজার একটা জিনিস ভেরিয়েবল জিনিসটা। হ্যাঁ, ভেরিয়েবল ডট এইচটিএমএল, ওকে, তাহলে আমরা আগের কোডগুলো কপি করি, এখানে নিয়ে আসি। আচ্ছা, আমাদের এগুলো লাগবে না। এখন আমরা এখানে দেখি, এইগুলো এখানে আমরা একটু সুন্দর করে লিখে দিতে পারি, যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এই এর আগেরগুলোতে লিখে নাই, সুন্দর করে লিখলে আপনাদের জন্য একটু সুবিধা হয়। যেমন জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট রাইট ফাংশন মেথড আর কি, ডকুমেন্ট রাইট মেথড টাইটেলে দিয়ে দিলাম, আপনাদের কাছে ইজি হয়ে যায়। জাভাস্ক্রিপ্ট ফাংশন, ফাংশন, তারপরে এটা ছিল জাভাস্ক্রিপ্ট জাস্ট আমাদের স্টার্ট, স্টার্টিং, হ্যাঁ, তারপরে এটা ছিল ডকুমেন্ট রাইট এবং অ্যালার্ট, এটা ছিল ডকুমেন্ট রাইট, না এটা ছিল অ্যালার্ট, কোনটা? আচ্ছা, আমি এটা ডিটেলে লিখে দেবো নি, হ্যাঁ, সুন্দর করে। এখন আমরা দেখব ভ্যারিয়েবল, সবাই আজকে যারা ক্লাসে নাই তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় নেই, এবং নেক্সট ক্লাসে যখন আমরা যে করে ধরবো, তখন যদি ভিডিও না দেখে বা বুঝতে না পারে, তখন যদি কোনো প্রশ্ন করে, তখন তাদের কী বলা উচিত বলেন, কী বলবো? তখন যদি, হ্যাঁ, অনেক পিছিয়ে আছে, তো এমন করলে হবে না। তো প্রতিটা ক্লাসই ইম্পর্টেন্ট, তো এমন না যে আলাদা করে বলে দিতে হবে যে আজকে জাভাস্ক্রিপ্ট ক্লাস, আজকে সবাই আসিয়েন, এমন করে বলে দেওয়ার মতো কিছু নাই, প্রতিটা ক্লাসই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন
আমি একটা নিলাম, ভেরিয়েবল কিভাবে লিখতে হয় দেখেন, আমি লিখলাম ভার, লিখলে কিভাবে লিখবো ভার, এখন একটু আসি তো, হ্যাঁ আমি যদি একটু লিস্টে আসি দেখেন তো এখানে ভার কথাটা আছে কিনা, গোপাল ভার না, এটা জাস্ট ভার আছে এখানে, ভার কথাটা কিওয়ার্ডের মধ্যে, এই যে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড, হ্যাঁ এখানে কি ভার কথাটা আছে? তাহলে কি আমরা ইউজ করতেছি না কন্টিনিউসলি একই কিওয়ার্ডগুলো? প্রথমে দেখলাম ফাংশন, তারপরে দেখতেছি ভার, তাই না? এই বিষয়গুলো কন্টিনিউসলি চলে আসবে আমাদের সামনে, এই জন্য প্রথমে লিখলাম ভার, ভেরিয়েবল। হ্যাঁ এখন এখানে লিখলাম যে গিফট বক্স, এই গিফট বক্স একটা ভেরিয়েবল, সেটা বোঝালাম কি দিয়ে, এই ভেরিয়েবল দিয়ে। এটা কিভাবে লিখতে হবে, ভেরিয়েবল, তারপরে দিতে হবে ইকুয়াল, তারপরে আপনার ইকুয়াল দেওয়ার পরে সেমিকোলন দিলাম। সেমিকোলন দিলে কি হয়, একটা স্টেটমেন্ট শেষ হলো না, এর মধ্যে আমাদের কোডসগুলো অর্থাৎ ভ্যালুগুলো রাখতে হবে, আমাদের কি রাখতে হবে এর মধ্যে, আমাদের ভ্যালুগুলো রাখতে হবে। ওই যে আমি একটু আগে বললাম যে গার্লফ্রেন্ডের জন্য আপনি একটা গিফট বক্স রেডি করলেন, এবং গিফটের গিফট বক্সের মধ্যে অনেক কিছু দিলেন, দিয়ে আপনার গার্লফ্রেন্ডকে ওটা গিফট করবেন, তাই না? আচ্ছা তাহলে আমি যদি এখানে কিছু রাখতে চাই, সাপোজ আমি রাখলাম ফাইভ, কিসের মধ্যে রাখলাম, গিফট বক্সের মধ্যে রাখলাম, তাই না? তারপরে এখানে আমি অ্যাড করলাম ভার, তারপরে গিফট বক্স টু ইকুয়াল, আমি দিলাম সিক্স, দেন সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করলাম। এগুলো তো স্টেটমেন্ট আমরা অলরেডি জানি, তাই না? অলরেডি কিন্তু জানি স্টেটমেন্টগুলো কী জিনিস। আর একটু যদি দেখাই দিই তারপর আর একবার স্টেটমেন্টগুলো, এই যে ঠিক আছে, প্রতিটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, অর্থাৎ সেমিকোলন দিয়ে শেষ হচ্ছে প্রতিটা একটা একটা স্টেটমেন্ট, এটা অলরেডি আমরা জানি, তো এটা আবার বারবার রিপিট করার দরকার নেই, দরকার আছে আমাদের তো সময় কম, তাই না? আচ্ছা এখন এই যে এই যে ভেরিয়েবল নিলাম, এগুলো তো আমাদের আমাদের ওয়েবসাইটে দেখাইতে হবে, তাই না? দেখাইতে হবে না? এখন এগুলো কিভাবে দেখাবো দেখি, আমি এখানে লিখলাম, এখানে এইভাবে লিখতে পারি, ওকে। এখন এই ভেরিয়েবলগুলো আমরা কিভাবে ডিসপ্লে করব, আমরা একটা নতুন একটা ফাংশন ইউজ করব, সেটা হলো রিটার্ন, ঠিক আছে? রিটার্ন আমি এখানে দিলাম গিফট বক্স, দেন আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আমি যদি আমাদের আউটপুটে যাই দেখেন কি আসে, আমাদের এটা হলো ভ্যারিয়েবল, হ্যাঁ এখানে কিছু আসে নাই, এখানে। এখন আমরা একটু আমি সহজ মেথডে দেখাতে যাচ্ছিলাম এগুলো, বাট একটু কঠিন মেথডে যাইতে হবে সিম্পলি। তো আমরা এখানে একটা লিখলাম, এখানে লিখলাম ডকুমেন্ট, হ্যাঁ ডকুমেন্ট, তারপরে লিখলাম রাইট, কথাটা জানি আমরা রাইট, হ্যাঁ আচ্ছা আমি আগে একটু ট্রাই করি, এখানে বাটনটা তুলে দিই, আমি একটু এই মেথডে দেখাচ্ছিলাম, আমি আরো সহজ মেথডে দেখা যাচ্ছিলাম। এখানে আমি কি করলাম, ভেরিয়েবল ইউজ করলাম, হ্যাঁ ভেরিয়েবল ইউজ করার পরে গিফট বক্স, তারপরে ইকুয়াল দিলাম, দেন ফাইভ দিলাম, ফাইভ দেওয়ার পরে আমরা এখানে কল করলাম কিভাবে, আমরা কিভাবে কল করলাম, ডকুমেন্ট ডট রাইট ডট গিফট বক্স, তাই না? আমরা যদি এখানে অ্যালার্ট দিয়ে শো করাতে চাই, অ্যালার্ট, অ্যালার্টের পর কী ছিল এখানে, এখানে আমি গিফট বক্স টু এখানে এটা অ্যাড করে দিলাম, স্টেটমেন্ট শেষ করা লাগবে না, অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে, আমি একটা অ্যাডন ইউজ করতেছি প্লাগ ইন, ওটার জন্য অটোমেটিকলি খুব সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে সব কিছু। আমি রিফ্রেশ করি দেখেন তো এখানে সিক্স শো করছে কিনা, শো করতেছে। এর থেকে সহজ মেথডে দেখানো যায়, বাট ওটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, বাট এটা এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ বলেন, সুন্দর একটা কোশ্চেন করছেন, এটা দেখবো, এটা যোগ বিয়োগ, ঠিক আছে দেখবো। আচ্ছা এখন আমি কি করতেছি, সিম্পলি আমরা ভ্যালুটা ভেরিয়েবলটা নিছি, একটা বক্স নিছি, সেটা কি একটা ভেরিয়েবল নাম, তাই না? এটা অর্থাৎ এটা একটা যে ভেরিয়েবল সেটা আমরা এই ভার কথাটা দিয়ে বুঝাই দিলাম। তো যখনই আমরা সিম্পলি এভাবে লিখবো, তখনই আমরা যখন আমরা ভেরিয়েবল নেওয়ার প্রয়োজন হবে তখনই ভার কথাটা অ্যাড করে দিব, দেন এখানে আমরা ভ্যালুটা রাখবো, তাই না? এবং
আমরা ভ্যালুটা প্রকাশ করতেছি কিভাবে? সিম্পলি আমরা সহজভাবে ডকুমেন্ট ডট রাইট ডট গিফট আমরা যদি অ্যালার্ট দিয়ে করি তাহলে এখানে জাস্ট ভেরিয়েবলের নামটা কল করব। কিন্তু স্যার রিয়াদ এখন প্রশ্নগুলো সুন্দর একটা প্রশ্ন যেটা আমি দেখাইতে যাচ্ছিলাম সামনের দিকে, যে আমরা সাপোজ 5 এবং 6 যোগ করব। জাভাস্ক্রিপ্টে কিন্তু যোগ বিয়োগ করা যায় যেহেতু ফাংশনাল, আমরা জানি ফুললি ডাইনামিক। এখন এটা দিয়ে দিলেন প্লাস গিফট বক্স 2, দেখেন তো আসে কিনা। আসছে প্রথমে, কি এখানে অ্যালার্টটা আসতেছে না প্রথমে, কারণ আমরা অ্যালার্ট ইউজ করছি। অ্যালার্ট ওকে করে দিলে দেন কি আসে, 11 আসছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রামিং তো জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে প্রোগ্রামিং করছি না তো কি করতেছি। এখন এখানে লেখি যে ডু ইউ ওয়ান্ট টু শো দিস ওয়েবসাইট, লিখলাম। লেখার পরে আমরা রিফ্রেশ করি, কি আসতেছে যে ডু ইউ ওয়ান্ট টু শো দিস ওয়েবসাইট, আমরা বললাম হ্যাঁ ওকে, দেন এখানে শো করতেছে 5। আচ্ছা এটা কেন শো করতেছে, এটা তুলে দিই। দেখেন আমি কি করলাম, এখানে দেখেন এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু শো ওয়েবসাইট। এখন আমরা একটু আলাদা করি, হ্যাঁ এখানে লিখলাম ভার, তারপরে কি দিব এখানে নাম্বার। হ্যাঁ সাপোজ দিলাম এনি নাম্বার 2 ইকুয়াল, আমি মনে করেন এখানে 3 3 দিলাম, আর এখানে নাম্বার 1 দিলাম, এখানে দিলাম 5, আর এখানে কি লিখলাম সাপোজ এখানে দিলাম কন্টেন্ট, কন্টেন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। তাহলে কন্টেন্ট কথাটা কোথায় সে অ্যাড করতে হবে, অ্যালার্টে, তাই না? অ্যাড করে দিলাম। তারপরে নাম্বার 1 আর 2 অর্থাৎ 5 আর 33 যোগ করতে হলে কোথায় অ্যাড করতে হবে, ডকুমেন্টে, এখানে না? তো নাম্বার অ্যাড করলাম, তারপরে কি করব যোগ, তারপরে অ্যাড করবো কোনটা, নাম্বার 2। এখন আমরা রিফ্রেশ করি, এখানে গিয়ে বলতেছে ডু ইউ ওয়ান্ট সিদিস সদিস ওয়েবসাইট, হ্যাঁ ওকে, দেখেন 34 শো করতেছে। এখন অ্যালার্টটা কমান্ড করে দেন, হ্যাঁ ডাবল স্ল্যাশ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই যে সিম্পলি আমরা অ্যালার্টটা কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিয়ে এখানে রিফ্রেশ করি যে শো করতেছে 34, ঠিক আছে, বুঝতে পারলেন? আচ্ছা ওইটা ওইটা শিখবো আমরা, সিলেক্টর শিখবো, এই জন্য আমি সহজভাবে দেখাতে যাচ্ছিলাম আর কি, এর থেকেও সহজ মেথড। হ্যাঁ এই যে সিলেক্টর, হ্যাঁ তো আমরা আগে সিলেক্টরে যাবো না, আগে ভেরিয়েবলটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ আছে আছে, হ্যাঁ আছে। এই যে আমরা যদি একটু দেখি সিলেক্টরটা, হ্যাঁ আমি যদি একটু সিলেক্টরটা নিয়ে আসি, এখানে লিখি জাভাস্ক্রিপ্ট, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছে চাচ্ছিলাম আর কি, সিলেক্টর, ঠিক আছে। এখানে সিলেক্টরে গেলে এখানে জাভাস্ক্রিপ্টের সিলেক্টর অনেকগুলো, অনেক টাইপের সিলেক্টর আছে, গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস, হ্যাঁ এখানে কোয়েরি সিলেক্টর, যেটা আইডি ক্লাস সবগুলো সিলেক্ট করা যায়। আপনি যখন গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করবেন তখন শুধুমাত্র আইডি সিলেক্ট হবে, গেট এলিমেন্ট বাই ক্লাস যখন ইউজ করবেন শুধু ক্লাস সিলেক্ট হবে, আর যখন কোয়েরি সিলেক্ট ইউজ করবেন, এইগুলো তো আসতেছি, হ্যাঁ যখন কোয়েরি সিলেক্টরে আসবেন তখন এখানে ডট এক্সাম্পল একটা ক্লাস বা স্টার এক্সাম্পল একটা আইডি সিলেক্ট করতে পারবেন, এগুলো তো আসতেছি আমি ধীরে ধীরে, টেনশন আর কিছু নেই। জাস্ট আপনারা ভেরিয়েবলটা শিখে নেন এবং ভেরিয়েবল কীভাবে লিখতে হয় এটা শিখে নেন, ওকে? এখন এইভাবে ভেরিয়েবল লেখা এটা পেইনফুল না, প্রতিটা আমরা ভেরিয়েবল বলে দিচ্ছি, এখানে ভেরিয়েবল বলে দিচ্ছি, ভেরিয়েবল বলে দিচ্ছি, কিন্তু সবগুলোই তো ভেরিয়েবল না, এটা কীভাবে বোঝাতে হয় একটু দেখি। আমরা এখানে লিখলাম প্রথমে, হ্যাঁ ভার, ভার লিখলাম, ভার লেখার পরে দিলাম নাম্বার কমা নাম্বার 2 কমা নাম্বার 3, ঠিক আছে, তারপরে স্টেটমেন্ট দিলাম, শেষ করলাম, এখানে সবগুলো তুলে দেন, দেখেন কি হয়, আসে নাকি আউটপুট, দেখি আসছে আউটপুট। এটা কি করলাম আমি, এটা করলাম কি বলেন তো, সিম্পল জিনিস, আমরা প্রতিটা জিনিস এখানে ভার কথাটা উচ্চারণ করতেছি প্রতিবার, ভার, হ্যাঁ ভার ভার কেন ইউজ করতে উচ্চারণ করতেছি, যেন এটা একটা ভেরিয়েবল, এটা আমরা বুঝাইতে পারি। বাট আমরা এক লাইনে বুঝাই দিলাম,
এক লাইনে বুঝাই দিলাম যে এইগুলো হলো ভেরিয়েবল, জাস্ট আমরা ভ্যালুগুলো এখানে বসাই দিলাম ভেরিয়েবলের কথাটা লেখা। বুঝতে পারছেন এতটুকু? ভেরিয়েবলটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিখে নেন। তাহলে আমরা ভেরিয়েবল জিনিসটাকে অলরেডি আমরা জানি যে ভেরিয়েবল হলো একটা বক্স বলতে পারি, একটা ডাটা স্টোর করার জিনিস, হ্যাঁ, যেখানে আমরা ডাটা অনেক ডাটা স্টোর করতে পারি। যেমন আমাদের এখানে ডাটা কী স্টোর, কী ডাটা স্টোর করছি আমরা, 5 স্টোর করছি আমরা, 3 স্টোর করলাম। এখানে যখন আমরা কন্টেন্ট স্টোর করবো তখন আমরা ডাবল কোটেশন ইউজ করবো। আমরা যদি এখানে কন্টেন্ট ইউজ কথাটা তুলে দিই, হ্যাঁ, দেখেন এখানে কিন্তু ইরোর চলে আসছে, এই যা দেখছেন ইরোর চলে আসতেছে, কেমন একটা নিচে আন্ডারলাইন শো করছেন, ইরোর চলে আসছে, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডে এটা বলে দিচ্ছে যে ইরোর। তাহলে আমরা যখন কন্টেন্ট এভাবে স্টোর করবো এগুলো সম্পর্কে শিখবো, এটা বলা হয় ই ডাটা টাইপ। হ্যাঁ, এখানে এটা হলো নাম্বার ডাটা আর এটা হলো স্ট্রিং, হ্যাঁ, এগুলো আমরা দেখবো। আমরা জাস্ট আমরা ভেরিয়েবলটা শিখে নিই। এখন যখনই আমরা ভেরিয়েবল কথাটা এইখানে লিখে দিলাম, একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম, এটা একটা সিনট্যাক্স, এই যে একটা বলে আসলাম না, কোথায় সিনট্যাক্সটা হয়ে গেল, এই যে এগুলো একটা প্রতিটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, আর আমাদের সিনট্যাক্সটা কই ছিল, এটা কি সিনট্যাক্সটা কই ছিল, জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স, এই যে এটা কি সেম সিমিলার আমরা যেটা করলাম, এটা একটা সিনট্যাক্স যেটাকে বলা হচ্ছে ডিক্লারেটিভ, অর্থাৎ আমি ডিক্লেয়ার করে দিচ্ছি যে এখানে কী কী ভেরিয়েবল এখানে আছে, নাম্বার ভেরিয়েবল আছে, নাম্বার টু ভেরিয়েবল আছে, হ্যাঁ, কন্টেন্ট ভেরিয়েবল আছে, এখানে কিন্তু অলরেডি আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, এই জন্য বলা হচ্ছে এগুলোকে ডিক্লারেটিভ ভেরিয়েবলস। তারপরে কী বলে দিচ্ছি, অ্যাসাইন ভেরিয়েবল, ঠিক আছে, এই যে আমরা এখানে লিখছি না, এখানে ডিক্লেয়ার করার পরে এখানে আলাদা করে নাম্বার টু, নাম্বার ওয়ান টু দিয়ে বলে দিচ্ছে, কন্টেন্ট দিয়ে বলে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে যে অ্যাসাইন ভেরিয়েবল। দেন এখানে বলছে যে কম্পিউট ভ্যালু, আমরা কম্পিউট কোথায় ইউজ করছি, এখানে ইউজ করছি না রাইটে, বাট এখানে সিম্পলি যদি আপনার নাম্বার ওয়ান এখানে লিখলেন যে যোগ করো, ঠিক আছে, যোগ করো, ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে 5 + 33 দিলাম স্ল্যাশ, তাহলে এই যোগ করো কথাটা আমাদের এখানে অ্যাড করা লাগবে না, নাহলে ইরর চলে আসবে কিন্তু, কারণ এটা যেটা ভ্যারিয়েবল সেটা তো বলে দেওয়া নাই। বুঝতে পারলেন একটা জিনিস, এই জিনিসটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, যোগ করো নতুন এটা আমরা ভ্যারিয়েবল নিলাম কিন্তু এইটা তো এখানে যোগ করা নাই, তো এখানে ইরর চলে আসবে না, এখানে কিন্তু ইরর চলে আসবে মানে কাজ করবে না আর কি। তো আমাদের যোগ করো কথাটা কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে যে এটা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। এখন এই যোগ করো কথাটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর এখানে রিফ্রেশ করি, আসছে। আবার আমরা যদি এখানে এইভাবে লিখি নাম্বার 5, যোগ নাম্বার 2, একই একই শো করতেছে না, কি করলাম বলেন তো, এটাকে কি বল কি বলতেছে সিনট্যাক্সের ভাষায়, কম্পিউট ভ্যালু। এখন ভ্যালু তো আমরা দুইভাবে কম্পিউট করতেছি, একটা হলো ডিরেক্টলি আমরা ভ্যালু বসে কম্পিউট করতেছি, আর একটা হলো আমরা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যারিয়েবল ইউজ করতেছি। বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে খুব সিম্পল জিনিস, আমরা তাহলে আমরা জানি যে এই কাজগুলো আমরা জাস্ট এইভাবে করতে পারতাম, তাই না, এভাবে করতে পারতাম। তো আমরা এগুলো যদি কমেন্ট করে দিই তারপরে সমস্যা নাই, দেখেন আমি আউটপুটে যাই তাও কাজ করতেছে 34, তাই না, 34 কথাটা আসতেছে। বাট এখানে আমরা বারবার এখানে যেন লিখতে না হয় সিম্পলি এখানে আমরা কী করে দিচ্ছি, ডিক্লার করে দিচ্ছি না, যখনই ডিক্লার করে দিচ্ছি তখন আমাদের এই ভ্যারিয়েবল কথাগুলো লেখার দরকার নাই বারবার, এতটুকু জিনিস। আর আমরা কম্পিউট কীভাবে করবো, ওই যে স্টেটমেন্ট, এটা কীভাবে দুইটা মেথডে করতেছি না, যে একটা হলো ডিরেক্টলি আমরা এখানে ভ্যালুটা বসাচ্ছি যোগ করতেছি, আবার আমরা কী করতেছি এই নাম্বারগুলো নাম্বারের ভ্যারিয়েবলগুলো আমরা এখানে ইউজ করছি। এখন এটা যদি গুণ করতে চাই তাহলে কীভাবে করবো, স্টার সিলেক্টর ইউজ করান করে আমি এখানে সিম্পলি রিফ্রেশ করি, গুণ হচ্ছে, ভাগ করতে হলে কী করতে হবে দেখেন স্ল্যাশ, ভাগ হয়েছে। আচ্ছা এটা শো করতেছে কোথা থেকে, এই যে ডকুমেন্ট রাইট কথাটা আমরা ইউজ করছি না, ডকুমেন্ট ডট রাইট এই মেথডটা ইউজ করছি, করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা এখানে কল করে দিছি। বুঝতে পারলেন? এইভাবে কিন্তু আমরা কল করব এই টাইপের কিছু জিনিস দিয়ে।
এতটুকু বুঝতে সমস্যা হয়েছে, কারোর ভ্যারিয়েবল ক্লিয়ার, ভ্যারিয়েবল ক্লিয়ার হলে ভ্যারিয়েবল আর ভিতরে যাব না আমি, ঠিক আছে? ভ্যারিয়েবলকে ক্লিয়ার, অনেক জিনিস আছে, আমাকে বলেন, না বলে বুঝবো কী করে? আমরা এবার ভ্যারিয়েবল ডাটা টাইপ শিখবো, আমরা অলরেডি ডাটা, আর রিপ্লে করতে হবে। আচ্ছা একটা রিপ্লে করে দিচ্ছি। আচ্ছা প্রথমে জিনিস আমরা কী জানলাম, ভ্যারিয়েবল কী জানলাম? ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল হলো আমরা একটা ভ্যারিয়েবল নাম নিব, নেওয়ার পরে আমরা একটা বক্স নিব, জাস্ট একটা ভ্যারিয়েবলের নাম নিব, ওই নাম নিয়ে ওই নামের মধ্যে আমরা অনেকগুলো ডাটা স্টোর করে রাখবো, আমাদের পছন্দ মতো ডাটা, সেটা হইতে পারে নাম্বার, সেটা হইতে পারে কন্টেন্ট, ঠিক আছে? যখন নাম্বার এগুলো আমরা ডাটা টাইপে এসে শিখবো, এই যে ডাটা টাইপ, এগুলো হলো ডাটা টাইপ, যেমন এটাকে বলা হয় নাম্বার ডাটা টাইপ, ঠিক আছে? আচ্ছা তাহলে এই ভ্যালুগুলো আমরা রাখতেছি ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে? রাখার পর এগুলো আমরা ইউজ করতেছি কোথায়? আমরা ইউজ করলাম এখানে ডকুমেন্ট রাইট, ভবিষ্যতে আমরা বিভিন্ন মেথডে এটা ইউজ করতে পারি। তারপর আমরা অ্যালার্টে ইউজ করছি, তাই না? আমরা কী করছি, শুধুমাত্র কি কন্টেন্টটা, এই যে কন্টেন্ট, এটা হলো একটা ভেরিয়েবল, এটা জাস্ট অ্যালার্টে কল করে দিছি। আমি অ্যালার্টের কমেন্ট আউট করে দিই, আমি যদি রিফ্রেশ করি দেখেন অ্যালার্ট আবার আসতেছে। অ্যালার্টের পরে কিন্তু আমরা যখন ওকে করব তখন কিন্তু কন্টেন্টগুলো শো করবে, আমরা ওকে করি দেখেন শো করতেছে, ঠিক আছে? এবং আমরা এটা অ্যাসাইন ডিক্লার করে দিলাম কোডটাকে, আমরা যেমন শর্ট হ্যান্ড শিখছে না, শিখেছে খুব সুন্দরভাবে, এটা বলতে পারেন শর্ট হ্যান্ড, যে আমরা বারবার এক ডিক্লার করে না করে বা বারবার না বলে আমরা এক কথায় বলে দিচ্ছি যে ভ্যারিয়েবল, এইগুলো হলো ভ্যারিয়েবল, আর এই ভ্যারিয়েবলের নামগুলো জাস্ট অ্যাড করে আমরা ডাটাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন যখনই আমরা নতুন কোনো ভ্যারিয়েবল আবার অ্যাড করবো, সাপোজ এখানে অ্যাড করে দিলাম রিয়াদ, এখানে আমি কমেন্ট স্টেটমেন্ট শেষ করে দিলাম, এখানে লিখলাম হ্যাঁ রিয়াদ ইজ এ গুড বয়, ঠিক আছে? এখন এইটা একটা ভ্যারিয়েবল না, তাহলে এই ভ্যারিয়েবলটা কি এখানে বলা আছে? যদি বলে না দেন তাহলে তো কাজ করবে না, বা ইরর চলে আসবে, বা মানে জাভাস্ক্রিপ্ট কোডটা কমপ্লিট হচ্ছে না, তো এখানে তো বলে দেওয়া লাগবে। কোথায় বলে দেব? এখানে বলে দেব, তাই না? রিয়াদ, বুঝতে পারলেন? যখনই আমরা নতুন কোনো ভ্যারিয়েবল এখানে ইউজ করব দেন তখনই কথাটা আমরা এখানে অ্যাড করে দেব ডিক্লারেটিভে, বুঝতে পারলেন? তাহলে বিষয়টা খুবই সহজ। একটা করে ভেরিয়েবল বাড়বে, একটা করে এখানে অ্যাড করে দেব। হ্যাঁ 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 তো আমরা কি যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারতেছি, তাই না? আচ্ছা আমি সাপোজ এখানে লিখলাম ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রাইট, তারপরে এখানে আমি সাপোজ লিখলাম স্টেটমেন্ট শেষ করলাম, এখানে সাপোজ আমি কন্টেন্ট কোথাটা এখানে শোর করতে যাচ্ছি, বা এই ডকুমেন্ট একটা উপরে দিলাম, উপরে দিয়ে এখানে দিতে যাচ্ছি যে এখানে এসটিএমএল কথাটা অ্যাড করি। হ্যাঁ এসটিএমএল অ্যাড করতে হয়, আমরা জানি কোথায় অ্যাড করতে হয়, সেকেন্ড প্যাকেটে এই ডাবল কোটেশনের মধ্যে, না ডাবল কোটেশন দিলাম, দিয়ে দেওয়ার পর লিখলাম যোগ করো, যোগ করো, দেন আমরা এসটিএমএল শেষ করলাম। এখন আমরা আউটপুটে যাই, রিফ্রেশ করি, অ্যালার্ট আসতেছে, দেন ওকে করলাম, দেন এখানে বলতে যোগ করো, আমরা তো যোগ করি না, আমরা ভাগ করে লিখতেছি না, তো এখানে প্রথমে লিখলাম যোগ, ঠিক আছে? তারপরে আমরা এখানে লিখতে পারি না ভাগ করো, ভাগ করো, ঠিক আছে? এই ভাগ করো তাহলে এখানে লিখে দিলাম, আমি এটা আবার রিপিট করলাম, রিপিট করে আমি এখানে লিখে দিলাম ভাগ করো কথাটা, এখান থেকে কপি করে আমরা ডকুমেন্ট রাইটারে অ্যাড করলাম। এই ভাগ করোটা কোথায় অ্যাড করতে হবে বলেন তো? ভাগ করো এই কথাটা কোথায় অ্যাড করতে হবে? এখানে অ্যাড করা লাগবে না, তাহলে ভাগ করো কথাটা আমাদের এখানে অ্যাড করা লাগবে না, নতুন একটা ভেরিয়েবল নিলাম ভাগ করো, তাহলে এখানে অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পরে ভাগ করো কথাটা এখানে লিখলাম, এখানে নাম্বার 1 এবং 2 যোগ করব, ভাগ করব, ভাগ সিম্বলটা কি স্ল্যাশ, ঠিক আছে? তারপরে ডকুমেন্ট এখানে আমি ইউজ করে দিলাম, এখানে তো অলরেডি আছে, এখানে লিখে দিলাম ভাগ করো, দেখেন তো ভাগ হয় কিনা, অ্যালার্ট কথাটা তুলে দিয়ে বারবার ঝামেলা করতেছে। রিফ্রেশ করি, এখানে আসছে ভাগ, বুঝতে পারলেন বিষয়টা কত সিম্পল,
খুবই সিম্পল, কিন্তু আমি সব থেকে সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমি কঠিনে যাচ্ছি না, কারণ একদিনে এত কঠিনে শেখা পসিবল না। ক্লিয়ার? তাহলে আমরা ভেরিয়েবল কীভাবে লিখতে পারতেছি? আমরা যদি এখানে মাল্টিপল লাইন যদি আমরা কমেন্ট করি, তাহলে কি এই ভেরিয়েবলগুলো আমরা এইভাবে লিখতে পারি, তাই না? এখানে কমেন্টে দিয়ে দিলাম ভার, এভাবে লিখতে পারি। জাস্ট কমেন্ট আউট করে দিলাম, আপনারা বাসায় যেয়ে দেখলে যেন সুবিধা হয়। আর এই ভ্যারিয়েবল এগুলো আমরা এখানে নিচে নিয়ে আসলাম। ওকে, এবার বুঝতে সমস্যা হবে? আমি আলাদা করে এখানে লিখে দিছি, আর এখানে আলাদা মেন আমাদের কন্টেন্টটা, মানে প্রোগ্রামটা এখানে থাকলো। সো আমরা কিন্তু ভালো একটা প্রোগ্রামিং শিখে ফেললাম, অনেকগুলো প্রোগ্রামিং শিখতেছি। এখন আমরা একটু দেখে আসি ডাটা টাইপসটা, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপস, এটা একটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখেন। ডাটা টাইপ কি জিনিস আমরা কিন্তু অলরেডি জানছি, যে আমরা যখন 5 দিলাম বা 33 দিলাম, তখন বললাম না এটা একটা নাম্বার। আর আমরা যখনই কিছু লিখতেছি সেটা কি বললাম, কি বলছিলাম, স্ট্রিং, ঠিক আছে? আর এইটাকে বলা হচ্ছে অবজেক্ট। এই যে এর মধ্যে অর্থাৎ ভেরিয়েবল নিছে, ভেরিয়েবল একটা নাম নিছে এক্স, এর মধ্যে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বিভিন্ন রকম নাম নিছে, ঠিক আছে? কি নিছে? ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, হ্যাঁ, এই বিষয়গুলো ইউজ করা যায়। এখন আমরা যদি এখানে একটু ডিটেলে দেখি, যে ডকুমেন্ট ডট রাইট লেখার পরে আমি এখানে লিখলাম, এখানে একটা ভ্যারিয়েবল নি, হ্যাঁ, ভার, লিখে দিলাম এজ, কার এজ দেওয়া যাবে, রিয়াদের এজ দিয়ে, হ্যাঁ, রিয়াদ এজ, ওকে, এভাবে লিখবেন ভ্যারিয়েবলগুলো সবসময়, এভাবে লিখবেন রিয়াদ, তারপরে দিলাম এজ, এজের এ কথাটা বড় হাতে লিখলাম যেন সহজে বোঝা যায়। দেন এখানে আমি আমাদের রিয়াদের এজ দিলাম সাপোজ, হ্যাঁ, এজ দেওয়ার পরে এখানে আমি লিখলাম সাপোজ যে রিয়াদ এজ দিলাম, দেওয়ার পরে যোগ, এই যে এটা অ্যাপ্লাই করি এখানে, এই কথাটা অ্যাপ্লাই করি, হ্যাঁ, তাহলে এখানে অ্যাপ্লাই করতে হলে এইচটিএমএল ট্যাবে অ্যাপ্লাই করতে হলে কী করতে হবে, ডাবল কোটেশন, বা এখানে লিখতে হবে না, যে ডাবল কোটেশন রিয়াদ, এখানে প্লাস দিব, দেন রিয়াদ এজ, ঠিক আছে? এখন দেখি তো শো করতেছে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যে ভাইয়া আমরা তো এর আগে যোগ করলাম কি করে, যোগ করার জন্য বা বিয়োগ করার জন্য, গুণ করার জন্য, বাট এইখানে এটা কীভাবে কাজ করতেছে? প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন কি আর কারো মনে আসছে? এটা এখানে ফাইলটা আলাদা রাখলাম, হ্যাঁ, এই ফাইলটা আলাদা রাখি, এতটুকু আলাদা রাখি। এখানে কি করলাম দেখেন, আমি একটা ভেরিয়েবল নিলাম, দিলাম রিয়াদ এজ, দিলাম 25। এখন আমরা এটা কি যোগ করছি দুটা ভেরিয়েবলকে, তাই না? এখানে যোগ করছিলাম, কোথায় যোগ করছিলাম, এই যে এখানে এসে, এখানে কিন্তু যোগ করছিলাম দুটা ভেরিয়েবল, যে আমরা ডকুমেন্ট রাইট সিম্পলি যদি আমরা এইভাবে লিখি, এটা কমেন্ট আউট করে দিই, যে আমরা নাম্বার এটা নিয়ে আমরা যদি এখানে সিম্পলি নাম্বার 1 যোগ নাম্বার 2 এভাবে যদি যদি দিই, তাহলে আমরা এভাবে কিন্তু যোগ করছিলাম, কিন্তু এখানেও কিন্তু যোগ সিম্পলি দিলাম, কিন্তু এখানে প্রথমে আমি ডাবল কোটেশন দিয়ে রিয়াদ কথাটা লিখলাম। তার মানে কি, এটা সিম্পলি এইচটিএমএল আমরা যদি এখানে অ্যাড করে দিই, যে এখানে আমি যদি এভাবে লিখি, এখানে যদি এভাবে লিখি, দেখেন কত সুন্দর করে লেখা যায়। আমি একটু ভালো করে লেখার চেষ্টা করি, কী সমস্যা, কি ল্যাবে কী সমস্যা হচ্ছে? আমি এখানে লিখলাম এইচ 2, ঠিক আছে? প্রথমে ডাবল কোটেশনের মধ্যে আমি এইচ 1 লিখলাম, এবং শেষের দিকে প্লাস সিম্বল দিয়ে এইচ 1 শেষ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এইটার সঙ্গে যোগ হচ্ছে কোনটা, রিয়াদ। আমি রিয়াদ কথার ভিতরে আনতে পারি, এখানে আনতে পারি, ঠিক আছে? তারপরে রিয়াদ, রিয়াদের, রিয়াদ এর এজ কত, এই ভেরিয়েবল এখানে 25 করবে না, তারপরে যোগ, দেন আমরা এইচ 2 শেষ করলাম, এইচ 1 শেষ করলাম। এখন যদি আমরা আউটপুটে যাই, আমরা কোথায় আসবে আউটপুট, ভেরিয়েবল 2-তে, এখানে শো করছে, এখানে 25-এর এখানে স্পেস দেন একটু,
এখানে স্পেস দেন। রিয়াদের এস 25 কিভাবে লিখলাম বলেন তো? প্রথমে এইচটিএমএল লিখলাম আমরা, হ্যাঁ, H1 ট্যাগ ডাবল কোটেশনের মধ্যে রিয়াদের এজ, দেন শেষ করলাম আমরা এতটুকু। শেষ করার পর আমরা এইখানে যোগ সিম্বল দিলাম, কারণ কি এই এজটা যেন রিয়াদের এজের পরে শো করে, ঠিক আছে? মানে একটার সঙ্গে একটা জোড়া দেওয়া, কি কি দেওয়া, একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট জোড়া দেওয়া। দেন এখানে আবার আমরা প্লাস সিম্বল দিলাম, দিয়ে এইচটুটা এখানে শেষ করলাম। আমরা যদি এখানে দিই রিয়াদের এজ এত, এখানে দিলাম বছর, ঠিক আছে? এখন রিফ্রেশ করি, শো করছে রিয়াদের এজ 25 বছর। এখানে দিয়ে দিয়ে দিলাম নাদিরার, আচ্ছা নিচে লিখে আমি, হ্যাঁ এখানে কপি করে আমি নিচে আবার পেস্ট করে দিই। তাহলে এখানে এখানে একটা ভেরিয়েবল নেওয়া লাগবে না, ভেরিয়েবল, তারপর ভেরিয়েবলের নাম দিলাম সাপোজ নাদিরা, হ্যাঁ নাদিরা এজ, নাদিরা এজ কত দিয়ে দিলাম 50 বছর। আচ্ছা তাহলে এখানে দিতে পারি না যে নাদিরা এর এজ, তাহলে এখানে এই ভেরিয়েবলটা এখানে কল করতে হবে, কল করে দিলাম, আউটপুটে যাই আসছে নাদিরের এজ 50 বছর। তাহলে কি করলাম, সিম্পলি আমরা একটার সঙ্গে আরেকটা মানে অ্যাটাচ করে দিচ্ছি। আর দিলাম সমস্যা কি, 50 বছর আমি লিখলাম তার মানে যে নাদিরের বয়স 50 বছর হয়ে যাবে এমন তো না। তাহলে আমরা যদি এখানে আরো নতুন কিছু অ্যাড করতে চাই, সাপোজ এখানে আচ্ছা নাদির আর এখানে অ্যাড করে দিই, হ্যাঁ প্লাস, দেন এখানে ডাবল কোটেশন, এখানে ইসমাইল সিম্বলটা দিয়ে নিয়ে আসি, হ্যাঁ ইসমাইল ইমোজি, এটা কপি করি, হ্যাঁ কপি করে এখানে পেস্ট করে দিলাম, কোথায় অ্যাড পেস্ট করে দিলাম ডাবল কোটেশনের মধ্যে। এখন আউটপুটে যাই, কোথায় এটা শো করতেছে ইসমাইলটা। আচ্ছা তাহলে এভাবে আমরা করতে পারি না সব কিছু, বড় করে দেবো তাহলে H1-এর মধ্যে দিতে হবে, এখানে দিতে পারি তাহলে, দিয়ে দিলাম এখানে, এখানে তুলে দিলাম জাস্ট বোঝানোর জন্য, এই যে হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা কি ভালো একটা প্রোগ্রামার হইতে পারবো জাভাস্ক্রিপ্ট যদি করি? আমাদের তো সময় কম, আমরা বেশি করতে পারবো না, কিন্তু আমরা ভালো প্রোগ্রামার হইতে পারবো জানি, খুব সহজ করে দেখানোর চেষ্টা করতেছি, বুঝতে পারলাম, এতটুকু কি বুঝতে পারছি? আচ্ছা এটা যদি আমরা ডিক্লারেটিভ করতে চাই তাহলে কিভাবে করবো? ভার, ঠিক আছে, তারপরে কি বলবো, আমার সঙ্গে সঙ্গে বলেন রিয়াদ এজ, এই কথাটা এখানে বসে দিলাম কমা দিয়ে, রিয়াদ এজ এখানে, নাদির এজ এখানে দিয়ে আমরা সেমিকোলন দিয়ে ডিক্লার করে দিলাম, দেন আমরা এই কথাগুলো তুলে ফেলতে পারি, এভাবে করতে পারি না? আমরা তো অলরেডি এক্সপার্ট হয়ে গেছি জাভা স্ক্রিপ্ট, আর টেনশন কিসের? হ্যাঁ বলেন, হ্যাঁ আচ্ছা গুড কোশ্চেন, যে এখানে আমি বললাম রিয়াদের এজ, আমরা এটা না লিখে যদি এখানে নর্মালি এখানে এজটা দিয়ে দিই, তাই না, হবে কি না? অবশ্যই হবে, হ্যাঁ হবে, কিন্তু আমাদের এখানে আমরা তো ডাইনামিক করা লাগবে না, আমাদের ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইট ডাইনামিক করা লাগবে না? তাহলে আমরা যদি এখানে অ্যাড করে দিই তাহলে এটা কি ডাইনামিক হলো বা ফাংশনাল হলো, স্ট্যাটিক হয়ে গেল না? এই এখানে যদি কোনো কিছু কোনো সময় কেউ কোনো কোনো চেঞ্জ করে ভ্যালুটা, তাহলে অটোমেটিক এখানে শো করবে, হ্যাঁ বোঝা যাবে না, তাহলে আমাদের লাভ হলো কি দিন শেষে? তাহলে আমরা তো এইভাবেই করতে পারি, ডাইনামিক জিনিসটা যেন একটু ফাংশনাল হয়। আচ্ছা তাহলে আমরা একটু আর একটু স্টেটমেন্ট নিয়ে একটু কথা বলি, হ্যাঁ কোথায়, এটা এখানে 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 এটা কাটে দিলে, কাটে দিলে তো ভ্যালুগুলো পাবে কোথায় থেকে, কোথায় এখানে এখানে প্রতি এখানে ভ্যারিয়েবল ডাটা দিতে হবে না? আমরা যদি এখানে তো ভ্যারিয়েবল কথাটা লিখলাম যে এগুলো ভ্যারিয়েবল, হ্যাঁ বাট ভ্যারিয়েবলের ডাটাটা লিখতে গেলে তো আমাদের অবশ্যই ভ্যারিয়েবল কথাটা লিখতে হবে,
এখানে 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 রাখার কথা বলতেছেন? এখানে যদি 25-30 সিম্পলি লিখে দেন, এভাবে লিখবেন? এভাবে এভাবে লিখলে হবে কেন? কিছু রুলস আছে না? কিছু রুলস তো আমাদের মেনটেন করতে হবে না ভাইয়া? হ্যাঁ, আমাদের তো প্রায় শেষ। এখন ডাটা টাইপটা সিম্পলি বলে দিই। ডাটা টাইপ কি জিনিস? এই যে আমরা টাইপ লিখতেছি না, এজ লিখতেছি, নাম্বার লিখতেছি, হ্যাঁ, তাতেই শেষ করে দিব। বা আমরা এখানে কন্টেন্ট লিখতেছি, এগুলো এগুলোকে বলা হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, ডাটা টাইপটা এখানে দেখাই দিই। হ্যাঁ, এই যে আমরা এখানে এখানে আগেরটাই দেখাই দিই একটু, এখানে দেখাই দিই যে এখানে আমরা লিখতেছি না, এই যে ডুই, এখানে ইউজ করছি আমরা স্ট্রিং। এখানে ইউজ করছি আমরা স্ট্রিং। হ্যাঁ, ডাটা টাইপ, ডাটা টাইপ কিছুই না, জাস্ট আমরা কোন ডাটাটা কি টাইপের সেটা জাস্ট বলে দিই বোঝার জন্য আর কি। ডাটা টাইপ এটা হলো স্ট্রিং। হ্যাঁ, আর এখানকার ডাটা টাইপটা কি বলেন তো? নাম্বার কি? এখানকার ডাটা টাইপটা কি জিনিস? নাম্বার। তাহলে এখানে কি কি আছে দেখেন? নাম্বার আছে, স্ট্রিং আছে, অবজেক্ট আছে। আমরা এই বিষয়গুলো পরে পরে তাহলে শিখবেন, তাই তো? অনেক টাইপের ডাটা টাইপ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন কোন? এই যে পাই, যখন নাম্বার ইউজ করবো তখন আমরা দেব কি, তখন আমরা যখন নাম্বার ইউজ করবো তখন ওইটাকে বলছে ডাটা টাইপ নাম্বার। হ্যাঁ, যখন আমরা এই টাইপের কোনো কন্টেন্ট ইউজ করবো, যখন অবশ্যই কন্টেন্টটা বা স্ট্রিংটা ডাবল কোটেশনের মধ্যে লিখবেন। ডাটা টাইপের, ডাটা টাইপ যখন স্ট্রিং ইউজ করবেন তখন অবশ্য ডাবল কোটেশনের মধ্যে ইউজ করবেন। আচ্ছা, এইটা হলো বিষয়। এখন আমাদের একটা বিষয় জানার লাগবে যে আমরা কি কি ধরনের ভেরিয়েবল নিতে পারবো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা যদি সিম্পলি এখানে নাম্বার ইউজ করেন হবে না, এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু। আর বেশি দেখাবো না, জাস্ট এটা ভালো করে শিখে নেন। দেখেন একটু লিখে আসি, দেখে আসি যে কি কি টাইপের। আচ্ছা, এখানে দেখাই দিই। হ্যাঁ, এখানে দেখিয়ে দিই কী কী টাইপের আমরা ই নিতে পারবো, ভেরিয়েবল নিতে পারবো। আমরা এখানে যদি একটু বলি যে আমরা এখানে লিখে দিই যে আমরা কী কী টাইপের কী ইউজ করতে পারবো। হ্যাঁ, ভেরিয়েবল ইউজ করতে পারবো, ভেরিয়েবল ইউজ করতে পারবো, ভেরিয়েবল ইউজ করতে পারবো। এখানে দিয়ে দিলাম। এখানে প্রথমে আমরা ইউজ করতে পারবো এ টু জেড, ঠিক আছে? সেটা বড় হাতের হইতে পারে, সেটা ছোট হাতের হইতে পারে, ওকে? তারপরে আমরা ইউজ করতে পারি নাম্বার, সেটা কিন্তু ডিরেক্টলি নাম্বার ইউজ করা যাবে না, অ্যালফাবেট উইথ, বলেন না কেন? অ্যালফাবেট, হ্যাঁ, উইথ নাম্বার। হ্যাঁ, অ্যালফাবেট উইথ নাম্বার, অ্যালফাবেট এ টু জেড। হ্যাঁ, বড় হাতের ছোট হাতের, অ্যালফাবেট এ টু জেড, অ্যালফাবেট উইথ নাম্বার। তারপরে সিম্বল, একটু দেখে নেন, এগুলো এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। আমরা সিম্বল সাপোজ এটা ডলার সাইন ইউজ করতে পারি, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা মাল্টিপল টাইপ সিম্বল ইউজ করতে পারি। হ্যাঁ, তারপরে সিম্বল, এইগুলো আমরা ইউজ করতে পারবো, বাট সিম্বল, অ্যালফাবেট উইথ সিম্বল অবশ্যই, ঠিক আছে? হ্যাঁ, আমরা মনে করেন যে এখানে একটা দেখাই দিই। হ্যাঁ, এখানে আমি নতুন একটা ফাইল নিলাম। হ্যাঁ, সিম্বল ভেরিয়েবলের, মাল্টিপল ভেরিয়েবলের এটা দেখাই দিই একটু। কপি করে জাস্ট পেস্ট করে দিলে সমস্যা হয় না, পেস্ট। হ্যাঁ, টু, এটা দিলাম থ্রি, ভেরিয়েবল থ্রি, ওকে। এখানে আমি সাপোজ দিলাম রিয়াদ এজ, হ্যাঁ, টু, বা সিম্বলটা দেখাই দিই। হ্যাঁ, আমি সিম্বল দিয়ে দিলাম ডলার সাইন সিম্বল ইউজ করলাম। তাহলে ডলার সাইন সিম্বল এখানে অ্যাড করে দিলাম, এতটুকু কপি করে আমি ইউজ করলাম এখানে, নাসুলতানের এখানে ইউজ করলাম অ্যাড্রেস সাইন। হ্যাঁ, কিছু লিমিটেশন আছে, আমরা বুঝতে পারবো ভেরিয়েবল ইউজ করতে করতে, বুঝতে পারবো লিমিটেশনগুলো কি।
আমরা যদি আউটপুটে যাই আমাদের ভেরিয়েবল থ্রি, দেখেন এখানে ইরর আসতেছে। আমরা এটা তুলে, তাহলে এখানে বুঝতে পারলাম একটা জিনিস যে আমরা অ্যাড্রেস অ্যান ইউজ করতে পারবো না। হ্যাঁ এই যাওয়ার আসছে, এখানে আমরা ইউজ করলে বুঝতে পারবেন যে কোন কোন সিম্বল আমরা ইউজ করতে পারবো। আমরা দেখেন ডলার সাইন সিম্বলটা ইউজ করতে পারলাম, বাট আমরা অ্যাড্রেস সাইন সিম্বলটা ইউজ করতে পারলাম না। আবার আমরা যদি আর একটা সিলেক্টর ইউজ করি, সাপোজ প্রশ্নবোধক চিহ্ন ইউজ করলাম, এটা হচ্ছে না। দেখি ট্রাই করে দেখি, মাল্টিপল সিম্বল এটা ট্রাই করলাম, হচ্ছে না। আমরা এই সিম্বলটা ট্রাই করে দিলাম, এই সিম্বলটা দেখেন একটু ফাংশনাল হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা সিম্বল ইউজ করতে পারতেছি, কোনটা? অ্যাড্রেস সাইন। এই যে আমি এখানে দেখ একটু নিয়ে আসলাম যে আমরা কি কি ধরনের সিম্বল ইউজ করতে পারবো। দেখেন এখানে মূলত কয়েকটা সিম্বল দেওয়া আছে। এখানে দেখেন আমরা ডলার সাইনটা দিছি, দেন আমরা আন্ডারলাইন দিতে পারি। এই যে এখানে আমি যদি এখানে লিখি আন্ডারলাইন, ঠিক আছে, এটা কপি করে আমরা যদি না দিয়ে এই যে দিয়ে দিই, এখন আমরা আউটপুটে আসি থ্রিতে, শো করতেছে। তাহলে আমরা কী কী সিম্বল দেখতে পেলাম একটু নিয়ে, আমরা আগেরটা নিয়ে আসি একটু, কোথায় যেন ছিল, এটা কপি করি। তাহলে আমরা এখানে সিম্বল পেলাম কি, অ্যালফাবেটিক সিম্বল, মনে করেন ডলার সাইন অর আন্ডারলাইন, হ্যাঁ এগুলো আমরা ইউজ করতে পারতেছি। হ্যাঁ এগুলো, হ্যাঁ বলেন, এটা ডলার সাইন হয় নাই, কোনটা? ও এটা, আপনারা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন। হ্যাঁ তো এই তো এই পর্যন্ত আজকে, আর কি আর তো দেখতে চাচ্ছেন না। রিয়াদ সুন্দর একটা প্রশ্ন করছে যে এখানে আমরা যে ডলার সাইন এখানে নিলাম, বাট তারপরে এখানে পাচ্ছে, আমি যদি ডলার সাইন সাপোজ এখানে ইউজ করি, হ্যাঁ এখানে আনলাম আন্ডারলাইন, এখানে যদি আমরা ইউজ না করি দেখেন তো পাই কি না। রিফ্রেশ করি, তাও তো পাচ্ছে। এখানে কিছু 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 হ্যাঁ কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো মানা লাগবে, আর কিছু কিছু কন্ডিশন মানে আছে যেগুলো মানলেও হয় না মানলেও হয়, তার মধ্যে এটা মনে করেন একটা। সো এগুলো বাসায় ট্রাই করবেন। হ্যাঁ আর অন্যান্য বিষয়গুলো এটা দেখাইতে চাইলাম, বেশি ছিল না। আর আচ্ছা একটু ধারণা দিয়ে দিই, আর না দেখে ধারণা দিয়ে দিই, অপারেটর। হ্যাঁ হ্যাঁ কি আলাপ করবেন, ওরে বাবা। আচ্ছা আর একটা জিনিস বুঝাই দিই আমি, জাস্ট সময়, 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট, 1 মিনিট সময় দেন, এক এক মিনিট টাইম দেন। এই যে এখানে এখানে আমাদের বলতেছে একটা পয়েন্ট আছে, দেখেন অপারেটর, অপারেটর কোনগুলো, এই যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইউজ করতেছি না, এই যে যোগ ইউজ করতেছি, ভাগ পার্সেন্টেজ ইউজ করতেছি, ভাগ ইউজ করতেছি, এগুলোকে বলা হচ্ছে অপারেটর। আমরা এখানকার লিস্টটা মোটামুটি শেষ করি, যে ডাটা টাইপ শেষ করলাম, সিনট্যাক্স ভেরিয়েবল সবগুলো শেষ করি, আমাদের বাদ থাকলো এটা। আচ্ছা আমাদের বাদ থাকলো কোনটা তাহলে দেখি নি, ডম স্টাইল অবজেক্টের বাদ থাকলো। হ্যাঁ এগুলোর মধ্যে, হ্যাঁ ভিডিও করা লাগবে না এখানে, আর তেমন কিছু নাই, জাস্ট আমাদের অপারেটর সব পয়েন্টটা বাদ ছিল, এখানে দেখাই দিলাম অপারেটর কোনগুলো, এই যে প্লাস মাইনাস পার্সেন্টেজ এগুলো হলো অপারেটর, আমরা এর মধ্যে সব শিখে ফেলছি।